তবু এই অনলাইনে এত রকমের সমস্যা সত্ত্বেও আপনাদের কাছ থেকে পাওয়া সাহায্য ভুলবার নয়। তাই আপনাদের সকলকে সম্মান জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, যদিও শিক্ষক দিবস কাল হয়ে গেছে, তবুও আজ 6 তারিখে আমাদের অনুষ্ঠান আয়োজন করা হলো। আমরা আপনাদের অনুমতি নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আচ্ছা, এখানে 1 মিনিট একটা জাস্ট ইন্টারাক্ট করছি। প্রিন্সিপাল স্যার এক্ষুনি কল করেছিলেন, উনি বোধহয় জয়েন করবেন। ঠিক আছে, একটু কথা বলে নিই। ঠিক আছে, তারপর তাহলে স্টার্টটা করো। এক্ষুনি আমার কল করবেন স্যার। স্যার, আমরা কি শুরু করব? হ্যাঁ, স্যার জয়েন করেছেন, তো ধরো স্টার্ট স্যার, করো। তাহলে হ্যাঁ শুরু করছি স্যার। হুম শুভ সন্ধ্যা। ফকিরচাঁদ কলেজের গণিত বিভাগে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী।
অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনাদের আপনারা জয়েন করেছেন। অনুষ্ঠানের শুরুতেই সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই আমাদের শ্রদ্ধার্ঘ্য। করোনা পরিস্থিতির কারণে আমরা সকলেই আজ ঘরবন্দী, যাবতীয় যা পড়াশুনো আপনাদের সান্নিধ্য সমস্তটাই গুগল মিটের মাধ্যমে। তবুও এই অনলাইনে এত রকম সমস্যা থাকা সত্ত্বেও আপনাদের কাছ থেকে পাওয়া সাহায্য ভুলবার নয়, তাই আপনাদের সকলকে সম্মান জানিয়ে আজ আমাদের এই অনুষ্ঠান। যদিও শিক্ষক দিবস কাল হয়ে গেছে, তবু আজ আমরা 6 তারিখে আমাদের অনুষ্ঠান আয়োজন করলাম। আমরা আপনাদের অনুমতি নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমাদের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত গাইবে আমাদের বন্ধু রোশনি দে। এখানে উপস্থিত সকল শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমাদের ফকিরচাঁদ কলেজ পিজি ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করছি। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সবারে করি আহুয়া, সবারে করি আহুয়া, এসো তুষু কচিত, এসো আনন্দিত প্রাণ, সবারে করি আহ্বান, সবারে করি আহ্বান, হৃদয় দেহ পাতি হে থাকার দিমারাতি, হৃদয় দেহ পাতি হে থাকার দিমারাতি, করো কোন মাঝে মনোদান, সবারে করি আহ্বান, সবারে করিয়া হওয়া। এরপর আমরা আমাদের প্রিন্সিপাল স্যারকে কিছু আমাদের জন্য কিছু বলবার জন্য অনুরোধ করব। হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। উপস্থিত মঞ্জুষা ম্যাডাম, উপস্থিত প্রিয় ছাত্রছাত্রীরা, আর ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষয়িত্রী এবং ইতিহাস অন্যান্যরা, এবার যেটা এই প্রোগ্রামটা তোমরা আয়োজন করেছো, প্রোগ্রামটা মানে উদ্দেশ্য খুবই ভালো, শিক্ষক দিবস পালন করা, শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা আনুষ্ঠানিকভাবে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এটা আমি প্রথমেই না বলে পারছি না, সেটা হলো যে ইউজি আর পিজি একই ডিপার্টমেন্টে তারা আলাদা হয়ে গেল কি করে, তারা কেন আলাদাভাবে শিক্ষকদের সম্মান বা শ্রদ্ধা জানাতে চায়। আগামী বছর থেকে আমি তাদের একসঙ্গে দেখতে চাইব, কেননা ইউজি আর পিজি এটা একটা পরম্পরা তৈরি করে, এই পরম্পরাটা যদি শিক্ষক দিবস পালনের মাধ্যমে শুরু হয় সেটা খুব ভালো হয়। আমি আমার মনে হয় বেশিরভাগ আমার পিজির ছাত্রছাত্রীরা অনেকেই আর কি, বেশিরভাগ জানি না, আমার স্ট্যাটিস্টিক্স জানা নেই, অনেকেই আমার ইউজি থেকেই এসছে। আমি চাইবো আরো বেশি আসুক, আমার ইউজি থেকে পিজিতে আরো বেশি ছাত্র আসুক, এই পরম্পরাটা আমি চাই। তো এই পরম্পরাটা আলাদাভাবে হয় না, একসঙ্গে হাত ধরলে পরম্পরা তৈরি হয়, তো এবং একে অপরের দ্বারা সমৃদ্ধ হওয়া যায়। ইউজি ছেলেরা ছেলেমেয়েরা ছাত্ররা যেমন পিজির ছাত্রদের দ্বারা সমৃদ্ধ হবে, তেমনি উল্টোটা। তো ঠিক আছে, এবছর অসুবিধা কিছু নেই, আমরা শিক্ষক দিবস অনুষ্ঠানে আজকে মিলিত হয়েছি,
মূলত আমাদের জীবনে যেসব শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য, সেই সব শিক্ষকের শ্রদ্ধা জানাবার জন্য। তো আমরা যদি ভেবে দেখি যে আমাদের জীবনের শিক্ষকের ভূমিকাগুলি, তাহলে প্রথম যে শিক্ষকের কথা আমাদের মাথায় আসবে, আসা উচিত, সেটা হলো আমার বাবা মা, আমার পিতা মাতা, জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তারাই আমার প্রথম শিক্ষক। তারাই প্রথম আমাকে শিখিয়েছিলেন কি করে জীবন যাপন শুরু করতে, এভরিথিং, কি করে হাত পা নাড়া থেকে শুরু করতে, কি করে কথা বলতে হয়, মানে এভরিথিং। বাবা মা ছাড়া আমার কিছু না। তো এই মহান দুই শিক্ষককে অবশ্যই আমরা শ্রদ্ধা জানাই আজকে। এর পরবর্তীকালে শিশু থেকে যখন বড় হয়েছিলাম আমরা, তখন আমরা আমাদের প্রথাগত যে স্কুল এডুকেশন সিস্টেম, সেই স্কুল এডুকেশন সিস্টেমে আমরা প্রবেশ করি। সেইখানে আমরা অনেক শিক্ষক শিক্ষিকার সাক্ষাৎ পাই। তো এই এই যে প্রথাগত শিক্ষা, বা আমি বলবো ফর্মালাইজড এডুকেশন, আর আমি আগে যে অংশটা বললাম সেটা হচ্ছে ইনফর্মালাইজড বা ইনফর্মাল এডুকেশন, এই দুটো সিস্টেমের মধ্যে অনেক শিক্ষক আছেন আমাদের জীবনে যাদের খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন আছে। তো এই সমস্ত শিক্ষককেই আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মহান শিক্ষক, প্রাক্তন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি অধ্যাপক রাধাকৃষ্ণন, তার জন্মদিনে এই এই শিক্ষক দিবসটা পালিত হয়। তারই ইচ্ছায়, তারই নির্দেশে এটা পালিত হয়। তিনি একজন মহান শিক্ষক ছিলেন। এছাড়া আমরা আরও অনেক শিক্ষককে আমরা জানি। আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বড় শিক্ষক ছিলেন, বা আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর বা রাজা রামমোহন রায়, এরা কত বড় বড় শিক্ষক ছিলেন, যে যাদের মহিমায় শিক্ষার গুণে গোটা সমাজ প্রভাবিত হয়েছিল, শিক্ষিত হয়েছিল। তো শুধু একটা ক্লাসরুম নয়, গোটা সমাজ। তো এই ধরনের যারা শিক্ষক আছেন তাদের আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের ক্লাস টিচার যারা আছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। এক অর্থে দেখতে গেলে আমরা সবাই আসলে শিক্ষার্থী, এই অর্থে যে আমরা সবাই প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। এবার একজন তথাকথিত বা সুপার শিক্ষক, তিনি টেবিলের ওপর থেকে শিক্ষা কি বলবো থ্রো করেন বা ছুটে দেন এমন নয়, তিনি যেমন দেন তিনি নেনও। অর্থাৎ ছাত্ররাও শিক্ষকের ভূমিকা পালন করেন ক্ষেত্র বিশেষে। তো পুরো গোটাটা মানে গোটা জিনিসটাকে যদি একসঙ্গে দেখা যায়, তাহলে দেখা যাবে যে শিক্ষক ছাত্র শিক্ষা ব্যবস্থায় অন্যান্য অংশগ্রহণকারী ব্যক্তিরা চরিত্রগুলি সবাই শিক্ষার্থী, সবাই শিখছে একে অপরের কাছ থেকে। তো এই এই পবিত্র দিনে আমরা এই সমস্ত শিক্ষককেই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, কারণ এদের দ্বারাই আমার শিক্ষা সম্পূর্ণ হয়। এই শিক্ষা শুধুমাত্র ডিগ্রি নয়, একটা সামগ্রিক ভাবনা, একটা সামগ্রিক পরিসর। তো আমি আশা করব আগামী দিনে আমার ছাত্ররা, কলেজের ছাত্ররা, তারা জীবনে অনেক উন্নতি করবে এবং শিক্ষা তাদের যে শিক্ষা লাভ করছে, জ্ঞান লাভ করছে, তা সমাজের বিভিন্ন কাজে তার প্রয়োগ করবে এবং তার দ্বারা সমাজ মানুষ উপকৃত হবে। এবং এই শিক্ষা এবং শিক্ষক দিবসের একটা সার্থকতা আমরা দেখতে পাবো। এই বলে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
থ্যাংক ইউ স্যার। আজকের দিনে যার কথা না বললেই নয়, তিনি বলে দিয়েছিলেন, ইনস্টেড অফ সেলিব্রেটিং মাই বার্থডে ইট উইল বি মাই প্রাউড প্রিভিলেজ ইফ 5th সেপ্টেম্বর ইজ অবজার্ভড অ্যাজ টিচার্স ডে। সে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে কিছু বলবে আমাদের সহপাঠী সুরজিৎ দাস। শোনা যাচ্ছে সম্পূর্ণা? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, 5 সেকেন্ড নিচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সমগ্র বন্ধুবর্গ এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আজ শিক্ষক দিবস নিয়ে কিছু কথা আপনাদের সকলের সামনে অর্পণ করছি। 1500 খ্রিস্টপূর্বাব্দের বৈদিক যুগ, প্রাচীন ভারতের ইতিহাসে এই সময় থেকেই শুরু হয় গুরুর প্রতি শিষ্যের শ্রদ্ধার্ঘ নিবেদন। তারপর থেকেই প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে গুরু পূর্ণিমা। সংস্কৃত গুরু শব্দের অর্থ অন্ধকার দূরীকরণকারী। কথিত আছে, সৃষ্টির আদিদেব এই দিনটিতে সপ্তর্ষি মণ্ডলের 7 ঋষিকে মানব জাতির উন্নতি সাধনে জ্ঞান বিতরণ করেন। আর আধুনিক ভারতে 1962 সাল থেকে প্রতি বছর সারা ভারতবর্ষ জুড়ে 5ই সেপ্টেম্বর স্বনামধন্য দার্শনিক ও আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে কেন্দ্র করে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সালটা 1962। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তখন ভারতের রাষ্ট্রপতি। সেই সময় তার অনুরাগী একদল ছাত্রছাত্রী তার নিকটে গিয়ে প্রস্তাব দেন, স্যার আমরা আপনার জন্মদিনটিকে উদযাপন করতে চাই। প্রত্যুত্তরে ডক্টর রাধাকৃষ্ণন বলেন, ইনস্টেড অফ সেলিব্রেটিং মাই বার্থডে ইট উড বি মাই প্রাউড প্রিভিলেজ ইফ 5th সেপ্টেম্বর ইজ অবজার্ভ অ্যাজ টিচার্স ডে। বহু প্রতিভার অধিকারী এই আদর্শ শিক্ষক 5ই সেপ্টেম্বর 1888 সালে তামিলনাড়ুর তিরুটালিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। রক্ষণশীল বাবা কখনো চাননি তার ছেলে ইংরেজি শিখুক, বরং তিনি চেয়েছিলেন তার ছেলে পূজারী হোক। মেধাবী রাধাকৃষ্ণন জীবনে কোনো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয় হননি। তার পরিবার অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও বিভিন্ন স্কলারশিপ এবং বৃত্তির মাধ্যমে তার পড়াশোনা এগিয়ে চলে। তার পরিবারের আর্থিক অবস্থা যেহেতু সচ্ছল ছিল না, তাই দূর সম্পর্কের এক দাদার কাছ থেকে দর্শনের বই পেতেন তিনি, এবং তখনই ঠিক করেন তিনি দর্শন নিয়ে পড়বেন। দর্শনের উপর তার প্রবন্ধ যখন ছাপানো হয় তখন রাধাকৃষ্ণনের বয়স মাত্র 20 বছর, এবং বিশ্বের দরবারে তিনি অত্যন্ত জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিতি লাভ করেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয় এবং 1954 সালে ভারতরত্ন উপাধি পান। এই গেল খুব সংক্ষেপে শিক্ষক দিবসের সূচনা এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন বৃত্তান্ত। এবারে আমি শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই। সমগ্র ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক দিবসের গুরুত্ব অপরিসীম। কবিগুরুর ভাষায়, সমুদ্রে পারে দাঁড়িয়ে শুধু জলের দিকে তাকিয়ে থাকলেই সমুদ্র পার হওয়া যায় না। আসলে সমুদ্র পারাপারের জন্য যেমন প্রয়োজন একজন দক্ষ নাবিকের, ঠিক তেমনই আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা হয়ে ওঠেন ছাত্রছাত্রীদের জীবনের প্রকৃত কাণ্ডারী। একটি শিশু পিতা মাতার হাত ধরেই পৃথিবীতে আসে, আলোর মুখ দেখে, তবে বৈচিত্র্যময় পৃথিবী সম্পর্কে জানতে ও বুঝতে শেখে শিক্ষকদের কাছেই। শিক্ষকের জ্ঞান শূন্য মানব শিশুকে বিভিন্ন চোখে বিশ্ব দেখতে শেখান, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। তারা আমাদের জীবনকে উন্মোচিত করেন পৃথিবীর দরবারে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি সৎ জীবন, সৎ চিন্তা, অহিংসা আর মানবিকতার মন্ত্রে দীক্ষিত করেন। তাদের সান্নিধ্যে চিরধন্য হয়ে প্রতিটি ছাত্রছাত্রীর জীবন, তাদের জ্ঞানের অরুণ আলোয় দূরীভূত হয় অজ্ঞানতার অন্ধকার। পৃথিবীতে পিতামাতার সঙ্গে মানুষের যেমন নারীর সম্পর্ক, তেমনি শিক্ষকের সঙ্গে ছাত্রদের সম্পর্ক আত্মার। শিক্ষক ছাত্রের মধ্যে সম্পর্ক হতে হবে পাত্র এবং জলের মতন। পাত্র ছাড়া যেমন জল সংরক্ষণ সম্ভব নয়, তেমনি শিক্ষক ছাত্র সুসম্পর্ক ছাড়া জ্ঞান অর্জন বিতরণ সম্ভব নয়।
একজন শিক্ষকই শিক্ষার্থীর জ্ঞান অর্জনের পিছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা চুকান এবং স্বপ্ন দেখান। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী, তাদেরকে আমাদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি। আপনারা এভাবেই চিরকালের পথ প্রদর্শক হয়ে আমাদের জীবনকে অনিন্দ্য সুন্দর করে তুলুন। আপনাদের আন্তরিক প্রচেষ্টায় গড়ে উঠুক সুস্থ সমাজ, সুস্থ পৃথিবী, আর চির অটুট থাকুক ছাত্র শিক্ষক সম্পর্ক। আমি আমার কথা শেষ করব আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দুটি উক্তি দিয়ে। তিনি বলেন, সবচেয়ে খারাপ পাপীরও একটা ভবিষ্যৎ আছে, মহানতম ব্যক্তিরও একটা অতীত আছে, কেউই খুব ভালো বা খুব খারাপ নয় যেমনটি সে মনে করে। আমরা যে মানব জীবন পেয়েছি তা হলো আদর্শ মানব জীবন গড়ে তোলার উপকরণ। আবারও সকলকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। এরপর আমরা অনুরোধ করব এম এম ম্যামকে কিছু বলার জন্য। আমাদের আচ্ছা, আমি কিছু বলার আগে আমি যেটা জানতে চাইছি, আমাদের পিএইচডি কনভেনার আগে কিছু বলুন, ও তো তোমাদের হেড, সে গেল কোথায়, তাকে আগে বলো। আমি আমি ম্যাডাম বলবো, আমাকে যখন ওরা বলতে বলবে, ওরাই, আমি কিছুই জানি না, ওরাই যা সিকোয়েন্স ওরাই করেছে, আমি কিছুই জানি না, আমি এখানে শ্রোতা এবং দর্শক। যাই হোক, তোর সাথে সেভাবে পরে কথা বলে অনেককে দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 ম্যাডাম, ভালো আছেন তো? আমি একটু বাইরে আছি। আচ্ছা আচ্ছা, বলবো কথা তোর সাথে। আচ্ছা, এনিওয়ে আমাদের হেডটি যা বললো সেটাই মেনে যেটা বলতে চাইছি, আমার এই নিমন্ত্রণ, হ্যাঁ আমারও না, তোদের কথাগুলো আমি শুনতে পাচ্ছিলাম না, ভিডিওটা আমার ভীষণ ডিসটারব করছিল, ভিডিওটা আমারও তাই মনে হচ্ছে, তাহলে সেটা কোথায় কি হলো? আমি আমি ক্যামেরাটা অফ করে দিয়ে, আমার মনে হয় এবার কি তোরা শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ ম্যাম, এবার ঠিকঠাক শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে। আমিও সেই জন্যই শ্বেতাদ্রির কথা মতো ক্যামেরাটাকে অফ করলাম, কারণ আমি তোদের সব কথাগুলো কিন্তু শুনতে পাচ্ছিলাম না। এনিওয়ে আমি আবার রিপিট করি যে আমি আমার সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটা নেমন্তন্ন করার জন্য, এবং বিশেষ করে নেমন্তন্ন পত্রটা আমার খুব সুন্দর লেগেছে। এটা কে তৈরি করেছে আমি জানি না, কিন্তু খুব সুন্দরভাবে খুব যত্ন নিয়ে এই নেমন্তন্ন পত্রটা তৈরি করার, সেই জন্য আরও ভালো লেগেছে। যে কোনো কাজ, সেই কাজের মধ্যে যদি একটা ভালোবাসা থাকে, সেই কাজটা আরো ভালো হয়, এবং সেটা বোঝা যায়, যে কোনো কাজ এর ধরন দেখলে বোঝা যায় যে যে এই কাজটা করছে সে এটা ভালোবেসে করছে নাকি দায়সারা ভাবে করছে। কাজেই সেই জন্য প্রথমেই আমি ধন্যবাদ সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানালাম। আচ্ছা, দ্বিতীয় যেটা বলা দরকার বলে আমার মনে হয়, শিক্ষক দিবসে নিশ্চয়ই শিক্ষকদেরকে স্মরণ করব, আমরাও করেছি, তোরাও করছিস, তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে সম্পর্কটা, এটা ঠিক বাংলা ওয়ার্ডটা আমি জানি না বলে আমি ইংরেজি ওয়ার্ডটাই ব্যবহার করছি, ভাইস ভার্সা, এটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত। মানে আমার মনে হয়, আমি যখন ছাত্রীও ছিলাম আমারও মনে হতো যেসব শিক্ষক শিক্ষিকা, আমি এখন যেহেতু এই জায়গায় পৌঁছে গেছি শিক্ষিকা হিসাবে, আমি যদি আমার ছাত্রছাত্রীকে
সম্মানটা না করি, আমার কেন কি জানি মনে হয় আমার ছাত্রছাত্রীরাও আমাকে সেই সম্মানটা করবে না। আমি আবার রিপিট করছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত, আমি ভুলও বলতে পারি সঠিকও বলতে পারি, সেটা যার যার নিজস্ব চিন্তা ভাবনা। কিন্তু আমি যখন ছাত্রী পর্যায়ে ছিলাম, আমি এটা ভীষণভাবে বিশ্বাস করতাম যে দুজনের দুজনের প্রতি শ্রদ্ধা শিক্ষক দিবস উদযাপন করার কোনো মানেই হয় না, এটা আমার মতামত। তো সেই কারণে শিক্ষক দিবসে আমরাও যখন শিক্ষকদেরকে নিমন্ত্রণ করে উদযাপন করতাম, খুব স্বাভাবিকভাবেই যে শিক্ষক বা শিক্ষিকাকে ভালো লাগতো তাদের প্রতি একটা অদ্ভুত ধরনের একটা ইচ্ছে হতো যে তাকে যেন আমি আমার প্রণামটা জানাতে পারি, তাকে যেন আমি আমার শ্রদ্ধাটা জানাতে পারি। কিন্তু অন্তরের মধ্যে আমার যেটা মনে হতো, আজ সেটা আমি ভীষণভাবে উপলব্ধি করতে পারি যে তারাও আমাদেরকে সেইভাবেই ভালোবাসেন। তো এইটা আমার প্রত্যেক বছর আমি যখন এই কলেজে শিক্ষক দিবসের অনুষ্ঠানে থাকি, আমার কিরম যেন মনে হয় এই কলেজে এই ভাইস ভার্সা ব্যাপারটা খুব বেশি পরিমাণে আছে। এখন শিক্ষক দিবস অনুষ্ঠানটা পরপর দুবার ভার্চুয়াল হয়েছে, হয়তো কেউ বলবে যে তুমি এত দূরে বসে কি করে বুঝতে পারলে, কিন্তু বোঝা যায়, বলার স্বরে বোঝা যায়, সবকিছুতেই বোঝা যায়। আমি ব্যক্তিগতভাবে সেই জন্য সব ছাত্রছাত্রীদেরকে বলবো যে নিশ্চয়ই তোমরা শিক্ষক শিক্ষিকাকে সম্মান বা শ্রদ্ধা করবে, কিন্তু সেই একই দিক দিয়ে আমাদেরও বোধহয় একটা দায় দায়িত্ব বা দায়িত্ব থেকে যায়। এবং সেই জন্যই শিক্ষক শিক্ষিকাদের কাছে যেসব ছাত্রছাত্রীরা সবসময় যে একাডেমিক লাইনেই তারা সাকসেসফুল বলে খুব খুশি হন তা কিন্তু নয়, অ্যাটলিস্ট আমার কাছে। আমি যেটা ভীষণভাবে মনে করি শিক্ষক দিবসে, যে আমি যাকে পড়ালাম সে সত্যিকারের মানুষ হয়েছে কিনা, মানুষ বলতে যেটা আমি মনে করি, আমার চেয়ে যে কমজোরি, আমার চেয়ে অর্থনৈতিকভাবে যে কমজোরি, তাকে সে কতটা সাহায্য করছে বা আমি তাকে সাহায্য করতে পারলাম কিনা, সে সত্যিকারের সৎ একটি মানুষ হয়েছে কিনা, অকারণে সে মিথ্যে কথা বলা বা অকারণে কাউকে দুঃখ দিচ্ছে কিনা, আমার কাছে এগুলোই বেশি বড় পাওনা বলে মনে হয়। তারপরে যদি কেউ শিক্ষার জগতে সে ভীষণভাবেই প্রতিষ্ঠিত হয়, তাহলে তো সেটা আমার কাছে একটা উপরি পাওনা। তাই আমি তোমাদের সকল ছাত্রছাত্রীদেরকে একটা অনুরোধ করব যে তোমরা যেন প্রকৃত মানুষ হয়ে ওঠো, প্রকৃত মানুষ তোমরাও যেন কাকে বলে আমি বারবার বলবো না, কিন্তু আমার কাছে সেটাই বেশি আকর্ষণীয়। আমার মনে হয় আমি যদি সত্যি শিক্ষক হই, তাহলে আমি যেন তাদেরকে প্রকৃত মানুষ করতে পারি, তারা যেন বলতে পারে যে হ্যাঁ আমি অকারণে কাউকে দুঃখ দিই না, আমি অকারণে অসৎ হই না, আমি আপ্রাণ চেষ্টা করি আমার থেকে যে অর্থনৈতিকভাবে দুর্বল তাকে সাহায্য করা, অর্থনৈতিকভাবে যে অক্ষম তাকে আমার দিক দিয়ে যতটা ভাবে সাহায্য করা যায় সেটা আমি সাহায্য করতে পারি। এই এই জিনিসগুলো যখন আমি দেখব আমার ছাত্র বা ছাত্রী করছে, একজন শিক্ষিকা হিসাবে আমার কাছে মনে হয় সেটাই সব থেকে বেশি পাওনা। কাজেই আমি তোমাদের আবার একটা কথা বলি, শেষ করছি, তোমরা জীবনে প্রতিষ্ঠিত যে যেখানে যেমন ভাবে প্রতিষ্ঠিত হও, যখন তোমরা আমাকে জানাবে আমি গর্ব অনুভব করব, কিন্তু একইভাবে আমি এর থেকেও বেশি গর্ব অনুভব করব যখন আমি জানব যে আমি যাদেরকে পড়িয়েছি তারাও আমাকে ঠিক সেইভাবেই প্রতিদানটা দিয়েছে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা। আমি ভীষণভাবে আশীর্বাদ করি, ভীষণভাবে প্রার্থনা করি তোমরা ভালো হও, তোমরা বড় হও, বড় হও মানে কিন্তু বিশালভাবে বড় হও মানে সত্যিকারের বড় হওয়া, যে আমাকে অক্ষমভাবে হাত বাড়াচ্ছে যে আমাকে সাহায্য করো তাকেও আমি তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, তোমরা বড় হও এইভাবেই। আমি যেন তোমাদের সবাইকে
ম্যাডাম শোনা যাচ্ছে না লাস্টের দিকে। ওদের আকর্ষণ কলেজকে কখনো ছাড়তে পারবে না, মানে প্রতিটি শিক্ষক এবং শিক্ষিকার সাথে আমার এত মধুর সম্পর্ক, আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমি যদি সক্ষম থাকি আমি নিশ্চয়ই তাদেরকে সেইভাবেই যতটুকু পারি আমার দিক থেকে আমি সাহায্য করব, এবং উপরি পাওনা হিসেবে তোমরা, তোমাদেরকে কাছে পাবো, তোমাদেরকে তৈরি করব। তোমরা ভালো থেকো, তোমরা অনেক অনেক বড় হও, আমরা যেন তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারি, কেমন? আজকে এই বলে শেষ করি, তোমরা ভালো থেকো। অবশ্যই ম্যাম, থ্যাংক ইউ। আজকের দিনে নম্বরের পেছনে ছুটতে গিয়ে, উজ্জ্বল ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে আমরা ভুলে গিয়েছি শিক্ষার আনন্দ, নতুনকে জানার, পুরনোকে নতুন ভাবে চেনার আস্বাদ, আর তারই ফলস্বরূপ এসেছে অবসাদ। তা নিয়েই আমাদের পরের কবিতা, কবি জয় গোস্বামীর টিউটোরিয়াল, যার বাবা ছেলের সংলাপ তুলে ধরা হয়েছে আবৃত্তিতে সুকন্যা মণ্ডল। ভবিষ্যতে যারা মারুকরাও রয়েছে, এতে স্যার তো আপনার অনেক কাজ করছে। আমি আমার তরফ থেকে বলছি যে আমরা সবাই আপনার দেখানো পথ অনুসরণ করে চলার অবশ্যই ইচ্ছা করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সম্পূর্ণ, এবার তুমি তখন আমিও বুঝতে পারিনি যে আপনি বলছিলেন। তুমি কি এতে কথা বলছো? তুমি তাহলে একটু অদিতি, তুমি কি মানে এতে কথা বলছো, মানে হেডফোনে বা ইয়ারফোনে? আপনি যে রাস্তা আমাদের দেখিয়েছেন, যেভাবে আমাদের মোটিভেট করেছেন বা যে ওয়েতে আমাদের জীবনযাপন করতে বলেছেন, আমরা যারা কনিষ্ঠ অধ্যাপক বা অধ্যাপিকা বা আগামীতে যারা অধ্যাপক অধ্যাপিকা হিসেবে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে জয়েন করবেন, শুধু স্টুডেন্টরা নয়, আমরাও সেই রাস্তায় চলার আপ্রাণ চেষ্টা করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম, এটাই আমি ম্যামকে বলছিলাম আর কি। সম্পূর্ণ এবার শোনা গেছে সম্পূর্ণভাবে? হ্যাঁ ম্যাম শোনা গেছে। এবার এবার তুমি কন্টিনিউ করো। আচ্ছা ঠিক আছে, আমি আমি শুরু করছি ম্যাম। আজকের দিনে নম্বরের পেছনে ছুটতে গিয়ে, উজ্জ্বল ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে আমরা ভুলে গিয়েছি শিক্ষার আনন্দ, নতুনকে জানার, পুরনোকে নতুনভাবে চেনার আস্বাদ, আর তারই ফলস্বরূপ এসেছে অবসাদ। তা নিয়েই আমাদের পরের কবিতা, কবি জয় গোস্বামী টিউটোরিয়াল, যাতে বাবা ও ছেলের সংলাপ তুলে ধরা হয়েছে আবৃত্তিতে আমাদের বন্ধু সুকন্যা মণ্ডল। নমস্কার, উপস্থিত সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের আমার সশ্রদ্ধ প্রণাম। আমি জয় গোস্বামী লেখা টিউটোরিয়াল কবিতাটি আবৃত্তি করতে চাই। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85, 5টা নম্বর কম কেন, কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি, এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে তোমাকে স্কুলে পৌঁছে দিত, এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায়
সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে, তারপর ছুটি হতে ভিড় বাজাতে মিনিবাস ছেড়ে, অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে, বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণে আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুল টকিয়ে ভ্যাপসা রান্নাঘরে, এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনটি রাখতাম, মোটা মাইনে ভদ্রতা চা জল খাবার হপ্তায় 3 দিন, তাতে কত খরচা হয় রাস্কেল, বুদ্ধি আছে সেই হিসেব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি হয়? ওখানে ঢুকলে সবাই প্রথম হয় প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার, রোজে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি ওপারে, কত সব গাড়ি আছে, কত বড় বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে পাশে না পিছনের ওই অন্ধকারটায় রোজ তাড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না, মন কোথায় থাকে কোথায়? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সাথে পড়তে আসে, ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে গেলে থাকতে হবে বিদেশে, ফরেন এনআরআই হতে হবে, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি, কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে, আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে রাখবে মাঝে মাঝে নিজের কাছে এনে, তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথমে প্রথম প্রথম, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো পাঁচ, আরো আরো পাঁচ, পাঁচ পাঁচ করেই তো বাড়বে, অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো করে বাঁচ। না বাপি না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে, না না বাপি পড়ার কথাই দেখি না, উত্তর দিই নোট দিই নোট নি, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে, না বাপি না, আমি মেয়েদের সাথে মিশতে যাই না কখনো, যেতে আসতে দেখতে পাই কত ছেলে কাদা মেখে বল খেলছে, কত দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, কেউ কেউ চাকা বা ডাঙ্গুলি খেলছে, না বাপি না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি, না আমার কোনো বন্ধু নেই, না বাপি না, একজন আছে অপু, এক ক্লাসে পড়ে আমার সাথে, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, কাগজে ছবি, ওর বাবা ওকে, হ্যাঁ বাপি হ্যাঁ, না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম ওর, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করে অ্যাসিড আছে ও জানে, হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার। সুকনার আবৃত্তি আমরা শুনলাম। আমরা এখানে কোনো টেকনিক্যাল সমস্যার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত, আর সেটা আপনাদের একটুখানি ম্যানেজ করতে হবে, মানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সুকনার আবৃত্তির পরে আমরা এবার SSR কে কিছু বলার জন্য অনুরোধ করব। আমি অডিবল, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার? একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। ওকে, এবার এবার ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। শিক্ষক দিবস ছিল গতকাল 5th September, তা তোরা এই প্রোগ্রামটা আজকে করেছিস। আমি প্রথমেই এখানে উপস্থিত আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর সোমেন চন্দ্র, তাকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই, কারণ আমরা যে কলেজে কাজ করি, চাকরি করি, তোরা যে কলেজে পড়িস সেই কলেজের উনি অধ্যক্ষ, এবং অধ্যক্ষ মহাশয়ের কাছ থেকেও আমিও অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করেছি। এবং আমি মনে করি শিক্ষাটা তো শুধু পড়াশোনার শিক্ষা নয়, শিক্ষাটা মানে জীবনের সব কিছু নিয়ে শিক্ষা, তার একটা পার্ট আমরা যা কাজ করি সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, সেখানে স্যারের থেকে আমি অনেক
কিছু শিখেছি এবং শিখে চলেছি এবং ভবিষ্যতেও আশা করি শিখতে পারবো। সেই জন্য প্রথমেই স্যারকে আমি আমার সশস্ত্র প্রণাম জানাচ্ছি। উপস্থিত আছেন এখানে মঞ্জুষা ম্যাডাম। মঞ্জুষা ম্যাডাম না থাকলে হয়তো আমাদের ডিপার্টমেন্টের এখন যা রেজাল্ট হয় সেটা হয়তো সম্ভব হতো না। আমাদের ডিপার্টমেন্টের শুরু থেকে আজ অবধি মঞ্জুষা ম্যাডাম পড়াশোনার ব্যাপারে হোক এবং টেকনিক্যালও কিছু ব্যাপারে যতটা সম্ভব মঞ্জুষা ম্যাডাম আমাদের হেল্প করে চলেছেন এবং ভবিষ্যতেও আশা রাখি। ম্যাম নিজেই সেটার কথাও দিয়েছেন যে ম্যাডাম যতদিন সুস্থ সবল থাকবেন আমরা চাইলেই ম্যাডামকে পাবো। সো ম্যাডামকেও আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আর আমার এখানে ডিপার্টমেন্টাল যারা কলিগ আছে অদিতি তিয়াস, আমার মারুফ মোহিত, তার মধ্যে মারুফ আর মোহিত ডাইরেক্টলি আমার ছাত্র ইউজিতে এবং পিজিতে রেসপেক্টিভলি, এবং স্নেহের ছাত্রছাত্রী বৃন্দ। শিক্ষক দিবস কি কেন সেটা অলরেডি বলা হয়েছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, সেটা 1962 সাল থেকে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। টিচার্স ডে যখনই আমি বলছি তার মানে সেটার সাথে দুটো জিনিস অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড। একটা হচ্ছে টিচার, যাদের তোমরা শ্রদ্ধা জানাচ্ছ অ্যাজ এ স্টুডেন্ট, এবং আমরা নিজেদের যখন টিচার বলছি তার মানে আমরা শুধু টিচার নই, আমরাও স্টুডেন্ট। আমরাও যদিও আমরা তোমাদের কাছে এখন টিচার, কারণ আমরা তোমাদের হয়তো পড়াচ্ছি, কিন্তু আমরা নিজেরাও পড়াশোনা করছি, সেটা তোমাদের পড়ানোর জন্যই হোক অথবা অন্য কোনো আমাদের হায়ার স্টাডিজ তার জন্য হোক, কাজে আমরা নিজেরাও স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টিচার। তাহলে আমি যদি বলি হোয়াট ইজ এ টিচার, হু ইজ এ টিচার, তো দেয়ার আর নিউমারাস নাম্বার অফ ডেফিনেশনস ইন গুগল। তো আমি একটা ডেফিনেশন জাস্ট এখানে বলছি, এই ডেফিনেশন উইকিপিডিয়াতেই আছে, যে কেউ খুললে দেখতে পাবে। বলা হচ্ছে টিচার ইজ এ পারসন হু হেল্পস স্টুডেন্টস টু অ্যাকোয়ার নলেজ কম্পিটেন্স অর ভার্চু। এখানে কিন্তু মাইন্ড করো, টিচার হেল্প স্টুডেন্টস, টিচারের কাজ হেল্প করা স্টুডেন্টকে, এবং তোমরা যারা ফিউচার স্টাডিতে যাবে পিএইচডি তখন আমরা সেখানে বলি গাইড করা স্টুডেন্টকে। কি জন্য? টু অ্যাকোয়ার নলেজ, নলেজ মানে সবাই জানে, আমি আর এক্সপ্লেন করছি না। কম্পিটেন্স, কম্পিটেন্স মানে হচ্ছে কোয়ালিটি অফ বিইং ওয়েল কোয়ালিফাইড, দ্য কোয়ালিটি অফ বিইং ওয়েল কোয়ালিফাইড বোথ ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলেকচুয়ালি, দ্যাট ইজ কল্ড কম্পিটেন্স। এবার অ্যাজ এ টিচার ফিজিক্যালি আমরা তো পারি না সেটা, আমরা তোমাদের ইন্টেলেকচুয়ালি কম্পিটেন্ট করার চেষ্টা করি। আর লাস্ট যেটা বলা হয়েছে সেটা ভার্চু। ভার্চু মানে কি? To decide what is right and what is wrong, to differentiate between right and wrong. So ekjon teacher er kaj ei gulo help kora. Ebar teacher ki kore? Educate kore student ke, chesta kore. Then what is education? Education er there are a thousand number of examples. I'm just ekta example ekhane bolche, ebong ei example ta amar example noy, amar definition noy, ei definition ta diyechilen Albert Einstein. উনি বলেছিলেন এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ দ্য ফ্যাক্টস, যেটা আমাদের ধারণা আছে এডুকেশন মানে লার্নিং অফ ফ্যাক্টস। আমি কিছু ফ্যাক্টস জানলাম, টিচার আমায় ক্লাসে বললো, কিছু থিওরেমস বললো, কিছু এক্সাম্পলস করো, আমি সেটা শিখলাম, ইট ইজ নট এডুকেশন। এডুকেশন ইজ ট্রেনিং অফ মাইন্ড। সো ট্রেনিং অফ মাইন্ড মানে ইউ হ্যাভ টু ট্রেন ইউর সেলফ ইন ইউর মাইন্ড, ইনসাইড ইউর মাইন্ড। এবং খুব সহজেই এটা বোঝা যাচ্ছে, ইট ইজ নট লাইক ওয়ান ডে প্রসেস, টু ডে প্রসেস, অর ওয়ান উইক, অর ওয়ান মান্থ প্রসেস, ইট ইজ 365 ডেজ প্রসেস, ইউ হ্যাভ টু ট্রেন ইউর সেলফ, তবে তুমি এডুকেটেড হওয়ার চেষ্টা করতে পারবে, রাইট? এবার আমরা অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স, তোমরা যেহেতু ম্যাথামেটিক্স, আমিও পড়াই ম্যাথামেটিক্স, তা আমরা একটা কথা বারংবার বলে থাকি, আমিও ক্লাসে বলি, আমি আশা করি অন্য টিচাররাও বলে, যে তুমি অলওয়েজ ডাউট করো। হোয়াট ইজ সায়েন্স? সায়েন্স ইজ এ কালচার অফ ডাউট, দিস ডেফিনেশন ওয়াজ গিভেন বাই রিচার্ড ফাইনম্যান। আমি জানি, নিশ্চয়ই হোপ করি সবাই রিচার্ড ফাইনম্যানের নাম জানে, উনি নোবেল লরিয়েট, ইলেকট্রোডাইনামিক্স নিয়ে কাজ করেছেন, কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজ করেছেন, এবং উনি তার থেকেও ওনার বেশি পরিচিতি হচ্ছে স্টুডেন্টদের ওনার পপুলার টক দেওয়ার জন্য।
উনি খুব ভালো সুবক্তা, পপুলার টকের, ওনার অনেক বইও আছে। আমি তোমাদের অ্যাডভাইস করবো তোমরা কিছু বই ওনার গুগল আমাজন ফ্লিপকার্ট সব জায়গায় অ্যাভেলেবেল, সেখান থেকে কিছু বই ওনার কিনে পড়ো, তাহলে অনেক কিছু শিখতে পারে। উনি বলেছেন সায়েন্স ইজ এ কালচার অফ ডাউট, তার মানে ইউ হ্যাভ টু ডাউট তবে তুমি সায়েন্স শিখতে পারবে। আমরা যেটা ক্লাসে বারবার বলি, একজন টিচারের সার্থকতা আমার মনে হয় তখনই যখন তাকে স্টুডেন্ট ক্লাসে কোয়েশ্চেন করে। একজন টিচার ক্লাসে গেল, অনলাইন হোক অফলাইন হোক, সে তার মতো পড়িয়ে গেল, দেয়ার অন্যদিক থেকে যেটা মঞ্জুষা ম্যাডামও বলছিলেন, ইট শুড বি ভাইসি ভার্সা রিলেশনশিপ, নট ওয়ান ওয়ে কমিউনিকেশন অর ওয়ান ওয়ে রিলেশনশিপ, ইট শুড নট বি ওয়ান টু ওয়ান ম্যাপিং, ইট শুড বি সাবজেক্টিভ, ওয়ান টু ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান টু, রাইট? ফাইনম্যান আরো বলছেন, আই উড রাদার হ্যাভ কোয়েশ্চেন্স দ্যাট কান্ট বি অ্যান্সার্ড দ্যান অ্যান্সার্ড দ্যাট কান্ট বি কোয়েশ্চেন্ড। তার মানে উনি বলছেন আমি প্রেফার করব সেই কোয়েশ্চেন গুলোকে যেগুলো অ্যান্সার করা যায়নি এখনো অবধি, তার কারণ তবেই আমি মডিফাই করতে পারবো, আমার থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়বে, রাদার দ্যান অ্যান্সার্স দ্যাট কান্ট বি কোয়েশ্চেন। এর মিনিংটা কি, এর এসেন্সটা কি, তার মানে আমি একটা অ্যান্সার দিয়ে দিলাম দ্যাট কান্ট বি কোয়েশ্চেন, এটা দুটো মিনিং হতে পারে। একটা মিনিং হচ্ছে খুব ইজি কোয়েশ্চেন, খুব ইজি অ্যান্সার, সবাই বুঝেছে, আর একটা হচ্ছে কেউ বোঝেনি, সো কেউ কোনো কোয়েশ্চেন করছে না, ইট শুড নট বি প্রেফারেবল অ্যাজ এ টিচার। এবং আমরা যখন তোমাদের টিচ করি আমরাও শিখি, এটাও ফাইনম্যান বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার সামথিং টিচ ইট। আমি প্রথমবার যখন আমি পড়ছি কোনো একটা জিনিস অ্যাজ এ টিচার, আমি যতটা না বুঝতে পারছি, আমি যখন কোনো স্টুডেন্টকে বা ব্রাঞ্চ অফ স্টুডেন্টকে আমি যখন পড়াবো, তখন কিন্তু আমার কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে, এবং যতবার পড়াবো তত বেশি ক্লিয়ার হবে, এবং অ্যাজ এ টিচার আমার উন্নতি হবে। এবং টিচার কি পড়াবেন, টিচার কি কিছু ফর্মুলাস পড়াবেন? অ্যান্সার ইজ নো, ফর্মুলা বইয়েই থাকে, যে কোনো বইয়ের। তুমি ম্যাথামেটিক্সের, তোমরা যখন এইচএস সাপোজ পড়েছো, উচ্চ মাধ্যমিক পড়েছো, তোমরা সাপোজ ম্যাথসের অজস্র বই আছে, সাপোজ তোমরা এসেনদের বই পড়েছো, সাপোজ তোমরা দাস মুখার্জির বই পড়েছো, সাপোজ তোমরা ভঞ্জ গাঙ্গুলির বই পড়েছো, তুমি দেখবে প্রত্যেকটা বইয়ের শুরুতে, টেক্সট বই যেগুলো, শুরুতেই কিন্তু তোমরা যখন ক্যালকুলাস পড়েছো, আমাদের সময় সেকেন্ড মানে টুয়েলভে ছিল, এখন আমি জানি না কোন ক্লাসে আছে, প্রথমেই পাঁচ ছ পাতা জুড়ে কিন্তু ক্যালকুলাসের সমস্ত ফর্মুলাগুলো লিস্ট করে লেখা থাকত। সো ফর্মুলা বইয়ে থাকবে, টিচার শুড টিচ প্রিন্সিপালস নট ফর্মুলাস, কোথা থেকে ফর্মুলাটা এলো সেইটা টিচারকে শেখানো টিচারের কর্তব্য, তবে ফর্মুলাটার জাস্টিফিকেশন থাকে। তুমি একটা ফর্মুলা মনে রাখলে, পরীক্ষার আগের দিন পড়লে, মুখস্থ করলে, তুমি পরীক্ষার খাতায় লিখে এলে, তাতে তুমি নাম্বার পাবে, ফাইন, দেয়ার ইজ নো প্রবলেম, তুমি নাম্বার পাবে, কিন্তু তুমি জিনিসটা করে থাকো, তোমরা না বুঝে ফর্মুলা মুখস্থ করো। আমি অনুরোধ করবো, আমি অ্যাডভাইস করবো যে এইটা করতে যেও না, তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো। তুমি তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার হয় থাকে, অটোমেটিক্যালি তুমি যদি কোনো ফর্মুলা ভুলেও যাও, ইউ ক্যান ডিরাইভ দ্যাট ফর্মুলা, দ্যাট ইজ গ্যারান্টেড, ইউ ক্যান ডিরাইভ দ্যাট ফর্মুলা ইন এক্সামিনেশন হল ইটসেলফ। ওকে, এবার তোমরা যখন পড়াশোনা করছো বা আমরা যখন ক্লাসে পড়াচ্ছি, এবার মিস্টেক হয় অটোমেটিক্যালি, কারণ আইনস্টাইনই বলেছেন, এনি ওয়ান হু হ্যাজ নেভার মেড আ মিস্টেক হ্যাজ নেভার ট্রাইজ এনিথিং নিউ। তুমি যদি মিস্টেক না করো তাহলে তুমি শিখতে পারবে না, তুমি সবই করে যাচ্ছ, সবই ঠিক হচ্ছে, তাহলে তোমার নতুন শেখার আগ্রহটাও কমে যায়, তুমি মিস্টেক করলে তবেই তুমি শিখতে পারবে। নিলস বোর বলেছেন, অ্যান এক্সপার্ট ইজ আ ম্যান হু হ্যাজ মেড অল দ্য মিস্টেক্স হুইচ ক্যান বি মেড ইন আ ন্যারো ফিল্ড। যত রকম মিস্টেক করা যায়, তত রকম মিস্টেক কেউ যদি করে, তবে সে এক্সপার্ট হতে পারবে, কারণ নাম্বার অফ ফেলিওর্স গুলো সে তখন পেয়ে যাবে। এটা টমাস আলফা এডিসনও এরকম কথা একটা বলেছিলেন, ইফ ইউ ফেল 100 টাইমস দেন ইউ থিঙ্ক দ্যাট ইউ আর অনলি দেয়ার আর 100 ওয়েস সাচ দ্যাট সাকসেস ক্যান বি অ্যাচিভ, সো ইউ হ্যাভ নোন দোজ 100 ওয়েস
বাই হুইচ সাকসেস ক্যানট বি জেনারেটেড, এটা টমাস আলভা এডিসনের বক্তব্য ছিল। ওকে, এবং আমাদের গ্রেটেস্ট উইকনেস কি জানো, আমার যেটা মনে হয় আমাদের গ্রেটেস্ট উইকনেস অ্যাজ এ স্টুডেন্ট হচ্ছে টু গিভ আপ। আমরা খুব সহজে হাল ছেড়ে দিই, একটা অঙ্ক হচ্ছে না আমি ট্রাই করলাম এই ফর্মুলা দিয়ে হলো না, সাথে সাথে আমরা দুটো জিনিস করি, হয় আমি আর ম্যাক্সিমাম একবার চেষ্টা করি তারপর ছেড়ে দিই, অথবা সাথে সাথে আমি টিচারের কাছে চলে যাই, কোনো টিচারের কাছে, স্যার আমি বা ম্যাডাম আমি অঙ্কটা পারছি না, আপনি একটু কাইন্ডলি করে দিন বা বুঝিয়ে দিন। বাট ইট শুড নট বি দ্য প্রসেস, ইফ ইউ ফেল ওয়ান্স ইউ হ্যাভ টু ডু ইট টোয়াইস থ্রাইস, ইউ হ্যাভ টু ডু নিউমারাস নাম্বার অফ টাইমস, দেন অনলি ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ডিফিকাল্টি অফ দ্য প্রবলেম। সো টমাস আলভা এডিসন এটাও বলছেন, আওয়ার গ্রেটেস্ট উইকনেস লাইজ ইন গিভিং আপ, দ্য মোস্ট সার্টেন ওয়ে টু সাকসিড ইজ অলওয়েজ টু ট্রাই জাস্ট ওয়ান মোর টাইম। হয়তো আর একবার চেষ্টা করলেই তুমি পারতে, এবং এটা তোমরা নিশ্চয়ই জানো যে নিজে একটা অঙ্ক করার, নিজে একটা অঙ্ক ট্রাই করে পারার যে আনন্দ, সেই আনন্দের সাথে কিন্তু কোনো কিছুর তুলনা হয় না। তুমি টিচারের কাছে গেলে টিচার অঙ্ক করে দিল, তাতে তুমি যতটা না স্যাটিসফাইড হবে, হ্যাঁ টিচার অঙ্কটা করে দিল আমার অঙ্কটা হয়ে গেল, তুমি নিজে 10 বার পারলে না, 11th টাইমে তুমি যখন সাকসিড হবে তখন কিন্তু তার আনন্দ টিচারের অঙ্ক করে দেওয়ার আনন্দের থেকে, অ্যাটলিস্ট আমি আমার কথা বলতে পারি, সেটা অনেক গুণ বেশি। সেই স্যাটিসফ্যাকশনের লেভেলের সাথে অন্য কোনো স্যাটিসফ্যাকশন লেভেলে তুলনা করা যায় না একাডেমিক ফিল্ডে। সো আমি আশা করব অ্যাজ এ স্টুডেন্ট, আবার ফাইন ম্যান বলছেন, আমি আর বেশি কথা বলবো না, এই একটা লাস্ট কোট আমি বলছি, ফাইন ম্যান কি বলছেন, হোয়াট শুড দ্য স্টুডেন্ট ডু, দ্য স্টুডেন্ট শুড বি মেড টু থিঙ্ক, টু ডাউট, টু কমিউনিকেট, টু কোয়েশ্চেন, টু লার্ন ফ্রম দেয়ার মিস্টেকস। এগুলো আমরা সবাই জানি, আমি এটাই ব্রিফ করলাম এতক্ষণ, ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু পুট ডাউট, ইউ হ্যাভ টু কমিউনিকেট অফকোর্স উইথ ইউর টিচার্স, অ্যামং ইউর সেলস, ইউর ফ্রেন্ডস, টু কোয়েশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ টু লার্ন ফ্রম দেয়ার মিস্টেকস। শুধু কি তাই না, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যাকর্ডিং টু রিচার্ড ফাইনম্যান, উনি বলছেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাভ ফান ইন দেয়ার লার্নিং, ইউ হ্যাভ টু মেক ফান অফ লার্নিং, তোমাকে মজা পেতে হবে, এই মজার সেন্সটা অ্যাকচুয়ালি মানে হ্যাপিনেস আমি যেটা বুঝি উনি বলতে চেয়েছেন, মানে ইউ হ্যাভ টু বি হ্যাপি, তুমি যখন পড়ছো ইউ হ্যাভ টু বি হ্যাপি, তোমার যদি পড়ার মধ্যে হ্যাপিনেস না থাকে তোমার সেটা বোরিং লাগবে, সেটা যে সাবজেক্টই হোক, সেটা ম্যাথামেটিক্স হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক। সো ইউ হ্যাভ টু বি হ্যাপি, ইউ হ্যাভ টু বি এনার্জেটিক, ইউ হ্যাভ টু মেক ফান অফ ইউর স্টাডি, দেন অনলি ইউ উইল সাকসিড ইন লাইফ। আমি আশা করব এখন আমাদের ক্লাস গত 1.5 বছর ধরে করোনা প্যান্ডেমিকের জন্য অফলাইন হচ্ছে না, অনলাইন হচ্ছে, সেখানের প্রবলেমটা হচ্ছে যেটা আমরা তোমাদের দেখতে পাচ্ছি না, ভার্চুয়ালি পড়াতে হচ্ছে, তার মধ্যে আমরা চেষ্টা করছি, আমাদেরও সীমাবদ্ধতা আছে, আমি বলছি না আমরা 100% সাকসেসফুল, টেকনোলজিক্যাল প্রবলেম আজকেই দেখছো কত প্রবলেম হচ্ছে একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে গিয়ে, তো টেকনোলজি ফল্ট, আরও কিছু প্রবলেমস, সীমিত আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের প্রিন্সিপাল স্যারের সহযোগিতায় যতটা সম্ভব তোমাদের আমরা হেল্প করতে অ্যাজ এ টিচার অফ ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অফ অল দ্য আদার টিচার্স, এবং আমরা সেটা এক্সপেক্ট করছি তোমরাও ইন রিটার্ন তোমরাও ভালো করে পড়াশোনা করবে, ভালো করে বুঝে পড়াশোনা করবে, শুধু ফর্মুলা মুখস্থ নয়, শুধু পরীক্ষায় নাম্বার পাওয়া নয়, পরীক্ষায় নাম্বার পাওয়াটা একটা পার্ট অবশ্যই, পরীক্ষায় নাম্বার পাওয়াটা একটা পার্ট, কিন্তু দ্যাট ইজ নট এভরিথিং ইন লাইফ, তোমরাও ভালোভাবে বুঝে পড়াশোনা করবে, যা ডাউট থাকবে তোমাদের আমাদের সমস্ত টিচার দায়বদ্ধ তোমাদের সেই ডাউট ক্লিয়ার করতে, অ্যাজ দ্য পিজি কোয়ার্ডিনেটর আমি সেটা বলতে পারি, কেউ তোমাদের বলবে না যে আমি এটা বোঝাতে পারবো না, এরকম টিচার আমার ডিপার্টমেন্টে কেন প্রথম ফকিরচাঁদ কলেজে নেই, কাজে তোমরা এফোর্ট দাও আমরা সর্বতোভাবে তোমাদের পাশে আছি, এই বলে আমি আমার
বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো আপনি যা বললেন সেগুলো মেনে চলতে। আমাদের এরপরে রবীন্দ্রসঙ্গীত গাইবে আমাদের সহপাঠী সুমনা মণ্ডল। শোনা যাচ্ছে সম্পূর্ণ? সম্পূর্ণ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। হতে পারে আমার অনেক ভুল ত্রুটি হবে, সেগুলো দয়া করে ক্ষমা করে দেবেন। জাগরণে যাইবে ভাবরে, আঁখে হতে ঘুম নিল হরি, কে নিল হরি মুড়ি মুড়ি। জাগরণে যাইবে ভাবরে, আঁখে হতে ঘুম নিল হরি, কে নিল হরি মুড়ি মুড়ি। জাগরণে যাইবে ভাবরে, জাড়ো লাগে ফিরি একা একা, আঁখি পিপা কি তো নাহি দেখা। জাড়ো লাগে ফিরি একা একা, আঁখি পিপা কি তো নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে যাইবে ভাবরে, আঁখি হতে ঘুম নিল হরি, কে নিল হরি মরি মরি। জাগরণে যাইবে ভাবরে, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহা কে বা জানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বা জানে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি চলো চলো আঁখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি চলো চলো আঁখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানী সে ধরি, মরি মরি। জাগরণে যাইবে ভাবরে, আঁখি হতে ঘুম নিল হরি, কি নিল হরি মরি মরি। জাগরণে যাইবে ভাবরে, জাগরণে যাইবে ভাবরে, জাগরণে যাইবে ভাবরে। সুমনার গান আমরা শুনলাম। এরপর থেকে আমি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব তৃষিতাকে, আমাদের বন্ধু তৃষিতাকে দিচ্ছি। দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ। প্রতিটা বীজের ভেতর যেমন লুকিয়ে থাকে একটা বৃক্ষ, ঠিক তেমনি ছোট থেকে সূক্ষ্ম বিবেক বুদ্ধি সম্পন্ন আদর্শবান মানুষে রূপান্তর করার জন্য
জীবনের প্রতিটা ধাপে মা বাবার সাথে সাথে শিক্ষিকারাও অগ্রসী ভূমিকা পালন করে থাকে। আমি কবিরচাঁদ কলেজের পিজি ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টারের ছাত্রী তৃষিতা দাস। আপনাদের আমাদের আয়োজিত এই ভার্চুয়াল শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে জয়েন হবার জন্য। এবার আমাদের গান গিয়ে শোনাবে আমাদের সহপাঠী প্রীতিমণি হালদার। তৃষিতা, আমি কি অডিওবেল এন্ড ভিজুয়েবেল? ঠিক আছে। এখানে উপস্থিত সকল স্যার ম্যামকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আপনাদের ডেডিকেশন করি একটি গান পরিবেশন করে শোনাচ্ছি। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি একটু নিজ গুণে মার্জনা করে দেবেন। এই দিনটাকে শিক্ষক দিবস হিসাবে মোরা পালন করি। আজ 5th September, আজ 5th September, সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন। ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন। আজ 5th September, আজ 5th September, ছাত্র ছাত্রী যারা মনে রাখে দিনটাকে সবাই মোরা, ছাত্র ছাত্রী যারা মনে রাখে দিনটাকে সবাই মোরা, বছর 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 সসম্মানে মোরা স্মরণ করি। আজ 5th September, আজ 5th September, সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন। ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন। আজ 5th September, আজ 5th September, শিক্ষকতা এক মহান ব্রত, সর্ব উচ্চেরা অধিষ্ঠিত অধিষ্ঠিত, শিক্ষকতা এক মহান ব্রত, সর্ব উচ্চেরা অধিষ্ঠিত অধিষ্ঠিত, শিক্ষক শিক্ষিকারা মানুষ গড়ার কাজে লিপ্ত তারা, শিক্ষক শিক্ষিকারা মানুষ গড়ার কাজে লিপ্ত তারা, তাই তো তাদের আপামর জনগণ শ্রদ্ধা করে। আজ 5th September, আজ 5th September, সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন। ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন। আজ 5th September, আজ 5th September, আজ 5th September। নমস্কার। ধন্যবাদ প্রীতিমণি। এবার আমি অর্ণব স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। স্যার প্লিজ কিছু বলুন। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা?
স্যার শুনতে পাচ্ছেন? স্যার কি শুনতে পাচ্ছে? বুঝতে পারছি না তো। স্যার তো মিটে আছেন। স্যার বোধ হয় কোনো কারণে শুনতে পাচ্ছেন না। তাহলে এবি ম্যাম প্লিজ আপনি আমাদের জন্য কিছু বলুন। নমস্কার সকলকে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, উপস্থিত মাননীয় এম এম ম্যাডাম এবং অধ্যাপক, আমার পেজে ম্যাথ ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর এস এস স্যার, সঙ্গে উপস্থিত অধ্যাপক ও অধ্যাপিকা বর্গ, সকলকে আমার প্রণাম এবং অভিনন্দন। আজকের 5th September উপলক্ষে সকলকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা। এডুকেশন ইজ আ নোবেল প্রফেশন, এডুকেশন ইজ আ নোবেল আর্ট অ্যান্ড টিচিং ইজ আ নোবেল প্রফেশন। আমি আমার ছোটবেলা থেকে একটি প্রশ্ন ছিল যে এত প্রফেশন থাকতে টিচিং প্রফেশনকে কেন নোবেল বলা হতো। এর উত্তর আমি এখনো হয়তো ঠিকঠাকভাবে যে পেয়েছি তা আমি বলবো না। নিজে শিক্ষকতা করতে করতে অনেকটা বুঝতে পেরেছি হয়তো। ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তাম, অ্যাম আই অডিবল? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম, আমার মনে আছে আমি যখন 11-12 পড়তাম, তখন আমার স্কুলে একজন ইংলিশ শিক্ষক ছিলেন, খুব ভালো পড়াতেন উনি। তো আমার তখন মনে হয়েছিল যে আমি ইংলিশ শিক্ষকের মতো হব, বড় হয়ে আমি ইংলিশ শিক্ষকের মতো হব, স্কুলে চাকরি করব এবং ইংলিশ শিক্ষকের মতো হব। কিন্তু কোন সাবজেক্টে পড়াবো তখন অতটা ঠিক ছিল না, তবে অলমোস্ট ডিসাইডেড ছিলাম যে ম্যাথমেটিক্স নিয়েই পড়বো। 11-12 থেকে অলমোস্ট ডিসাইডেড ছিলাম যে ম্যাথমেটিক্স নিয়েই পড়বো। এবার অনেক অপশন থাকে, তখন ইঞ্জিনিয়ারিং এর একটা অপশন ছিল, তারপরে ম্যাথমেটিক্স, ফিজিক্স, অনেক অপশন ছিল। কলেজে যখন ভর্তি হলাম ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, কলেজে ভর্তি হবার পর কলেজে একজন স্যার ছিলেন, তিনি অসাধারণ অ্যানালিসিস পড়াতেন, বা আর যা পড়িয়েছেন, ডিনামিক্সও পড়িয়েছেন উনি, পিডিওডি উনি পড়িয়েছেন। তো তখন মনে হয়েছিল যে না, কলেজে চাকরি পেতে হবে এবং আমি এই কলেজের স্যারের মতো হব, এই স্যারের মতো হব, এরকম ভাবে আমি পড়াবো। ওনার টিচিং প্রসিডিওর বা টিচিং স্টাইলটা আমার এত ভালো লাগতো। তারপর সাইমিলটেনিয়াসলি আমি যখন পিজিতে ভর্তি হলাম, মানে ইউনিভার্সিটিতে এলাম, ম্যাথ ডিপার্টমেন্ট পিজি সেকশনে, তখন একজন স্যার এলে এবং সেই স্যার আমাদের কমপ্লেক্স অ্যানালিসিস পড়াতেন। তখন আমার মনে হলো যে না, ঠিক আছে, আমাকে ইউনিভার্সিটি মানে পিজি সেকশন বা যাই হোক, কলেজ বা পিজি সেকশন অফ ইউনিভার্সিটি যাই হোক, কলেজের নিচে তো নয়, আর যদি আমি কলেজে পড়াই তাহলে আমি ইনার মতো পড়াবো। এখন যখন আমি নিজে পড়াতে যাই, তখন আমি বুঝতে পারি যে কেন আমার এরকমটা মনে হতো যে আমি ইনার মতো হব। বেসিক্যালি টিচিং এইখানে নোবেল প্রফেশন, একটা প্রফেশন যে প্রফেশনের হার্ডিটি লেভেল কেউ কখনো তৈরি করেনি, অথচ টিচারদের হার্ডনেস থাকে সবসময় বেশি। অ্যাজ এ টিচার আমি অনেক সময় এটা ফিল করেছি, যদিও সেটা টিচাররা কোনো সময় মনে করেন না। আমি তো সদ্য কয়েক বছর হলো টিচিং প্রফেশনের সাথে যুক্ত, যারা সারা জীবন যুক্ত তাদের সাথে তো এটা সেই রন্ধ্রে রন্ধ্রে রক্তে রক্তে মিশে যাওয়ার মতো একটা পরিস্থিতি হয় যে তারা তাদের নিজস্ব সত্তা সবসময় টিচিং সত্তার সাথেই মিশে থাকে, নিজস্ব যে স্টুডেন্ট সত্তা বা যা কিছু। টিচার একাধারে যেরকম টিচার, তেমন একাধারে স্টুডেন্টও। কারণ এস এস স্যার বললেন, এম এম ম্যামও বললেন যে তাদের সবসময় শিখতে হয়। কারণ আমি যখন কাউকে শেখাবো তখন আমার জ্ঞানের পরিধি আরো বড় হতে হবে, আমি যখন নিজে শিখবো তখন আমার পরিধি ছোট থাকলেও চলবে, কিন্তু আমি যখন কাউকে শেখাবো তখন আমার পরিধিটাকে আরো বড় বিস্তার করতে হবে, তবে আমি তাকে শেখাতে পারবো। অনেকটা ওই রকম কনসেপ্টে যে আমি যখন নিজে ছায়ায় দাঁড়াবো তখন খুব কম সার্কেলের ছায়া হলে চলবে, কিন্তু আমি যখন নিজে কাউকে ছায়া দেবো ভাববো তখন আমার সার্কেলটাকে অনেকটা বড় হতে হবে, তবেই সবাই সেই সার্কেলের মধ্যে অ্যাকুমুলেট হতে পারবে। তো টিচিং
আর লার্নিং এর মধ্যে এই একটা বেসিক ডিফারেন্স আছে। আর লার্নিং সবসময় ফান্ডামেন্টাল, সবাই সবসময় সবকিছু শিখতেই থাকে, আমরাও যেরকম শিখছি এবং সঙ্গে সঙ্গে তোমাদের কিছু অংশ হয়তো শেখানোর চেষ্টা করছি, জানি না সম্পূর্ণভাবে শেখাতে পারি কি পারি না সেটা তোমরা জানবে, বাট আমরা আমাদের দিক থেকে সবসময় চেষ্টা করি যে আমরা আমাদের 100% দিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করব, বা আমাদের কাছে যতটা আছে, আমাদের পরিধিতে যতটা আছে, আমরা যতটা জানি ততটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। এই যে প্রফেশন, এই প্রফেশনে যখন আমরা জয়েন করি তখন মনে হয় যে না ইটস আ টিচার্স জার্নি, নো ইটস নট আ ওনলি টিচার্স জার্নি, এটা টিচার স্টুডেন্ট দুজনেরই জার্নি। কারণ ভালো স্টুডেন্ট না হলে যেরকম টিচারের অস্তিত্ব নেই, তেমন স্টুডেন্ট তখনই স্টুডেন্ট যখন সে কোনো টিচারের কাছে পড়ছে বা টিচার রয়েছে তার, তবেই টিচার তাকে স্টুডেন্ট বলে সম্বোধন করে। যেরকম অনেকটা ধরো আমার বাবা মা যেরকম আমাকে আমার কন্যা বাবা মায়ের কন্যা রূপে আমায় সম্বোধন করে, তেমন টিচারই একমাত্র স্টুডেন্টকে স্টুডেন্ট হিসেবে সম্বোধন করে। আই এম আ স্টুডেন্ট যখন আমি বলি তার মানে আই হ্যাভ আ টিচার অর আই হ্যাভ আ মাল্টিপল নাম্বার অফ টিচার্স, তাই আমি স্টুডেন্ট বা আমি পড়ছি বা লার্নিং প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই টিচার অনেক কিছু হতে পারে, ভার্চুয়াল টিচার হতে পারে, মানে এখন তো অনেক অনলাইন অ্যাপস চলে এসেছে যে অ্যাপসগুলোতে গিয়েও আমরা পড়াশোনা শিখতে পারি, স্কিল ডেভেলপমেন্টের অ্যাপ চলে এসেছে, সব কিছুই, মানে এই প্যান্ডেমিকের জন্য অল ওয়ার্ল্ড মানে টিচিং প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্মে চলে এসেছে, মানে গোটা টিচিং প্রসিডিওরটা টিচিং লার্নিং প্রসেস অনলাইন প্ল্যাটফর্মে চলে এসেছে, তো সবই হয়। আমি দেখছিলাম স্কিল ডেভেলপমেন্টেরও ছিল কম্পিউটার, তারপরে তোমার স্পোকেন ইংলিশ, তারপরে শুধু তাই নয় ভোকেশনাল টিচিং সবটাই অনলাইন প্ল্যাটফর্মে চলে এসেছে। এই যে শিক্ষকদের তোমার দায়িত্ব, মানে নোবেল প্রফেশন, আমি অ্যাকচুয়ালি নোবেল প্রফেশনটা ডিফাইন করতে চাইছি, মানে আমার কাছে নোবেল কেন, আমি কেন টিচিং প্রফেশনের দিকে আগ্রহী হলাম, কারণ আমি ছোটবেলায় দেখেছিলাম ওই শিক্ষকের পড়ানো আমার ভালো লেগেছে। সেরকমই প্রত্যেকটা টিচার অল দা টাইম স্টুডেন্ট সার্ভিলিয়েন্স জোনের মধ্যে থাকে, স্টুডেন্ট সার্ভিলিয়েন্স জোনের মধ্যে, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার পোশাক, তার বাচনভঙ্গি, তার কথাবার্তা, তার শব্দচয়ন, প্রত্যেকটা কিছু কিন্তু তাকে মেপে করতে হয়। অ্যাজ এ স্টুডেন্ট আমি যা কিছু করতে পারি, বা অ্যাজ এ একটা আনাদার পার্সন, সমাজের যে কোনো পার্সন বা যে কোনো পেশায় তুমি যাও, সে যা কিছু করতে পারে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ছাড়া, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজনও প্রচণ্ড পরিমাণ ফোকাসে থাকেন, ঠিক আছে, কিন্তু সে ফোকাস সোসাইটির ফোকাসে থাকে। এখানে কাদের ফোকাসে থাকতে হয় একটা টিচারকে, তাদের যারা ভবিষ্যতে গিয়ে কেউ অ্যাডমিনিস্ট্রেটর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, বা কেউ ডক্টর হবে। আমি যেহেতু ম্যাথামেটিক্সের কলেজে আমার সাবজেক্ট যেহেতু ম্যাথামেটিক্স, তার মানে কেউ প্রফেসর হবে, কেউ টিচার হবে, বা কেউ আইআইটিতে যাবে, বা পিএইচডি বা পোস্ট ডক করতে কেউ বাইরেও যাবে। তাহলে এদের মাইন্ডসেট, এদের ফোকাস জোনে থাকে কে, টিচার। সেই টিচারকে সবসময় নিজের সমস্ত কিছু ইমোশনাল মেন্টাল সব হেলথের ওপর কন্ট্রোল রাখতে হয়। টিচার বাড়ি থেকে হতেই পারে যে তার মেন্টালিটি ঠিক নেই, মানুষ ইমোশনাল হতেই পারে, কিন্তু যখন সে স্টুডেন্টের সামনে অ্যাপিয়ার হয় তখন তাকে ইমোশনাল কন্ট্রোলে থাকতে হয় যে না আমি স্টুডেন্টের সামনে এগুলো বলতে পারবো না, এই জায়গাগুলো থেকে আমায় রেস্ট্রিকশনে থাকতে হবে। বুঝতে পারছো হার্ডিটি লেভেল কতটা? এরকম তোমরাও হবে, তোমরা যে পিজি সেকশনে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়েছো, পিজি সেকশনে ম্যাথমেটিক্স নিয়েছো, মানে পোস্ট গ্রাজুয়েশন করছো ম্যাথমেটিক্সে, তার মানে তোমরাও গিয়ে কেউ কাল টিচার হবে, আগামীতে তোমরা কেউ প্রফেসর হবে, টিচিং প্রফেশনে আসবে, হায়ার স্টাডিজে যাবে, তখন আস্তে আস্তে বুঝতে পারবে যে হাউ মাচ ডিফিকাল্ট যে এই তোমার ইমোশন থেকে শুরু করে সমস্ত কিছু কন্ট্রোল করা। এবার তোমার মনে হতে পারে এটা প্রচন্ড হার্ড, আমি বলছি হার্ড নয়। তুমি যখন কোনো প্রফেশনকে ভালোবাসবে না, তখন অটোমেটিক্যালি সেই প্রফেশনের মতো হয়ে যাবে। হয়তো আমার সাথে এম এম ম্যাম বা এস এস স্যারও সহমত পোষণ করবে, আস্তে আস্তে এইরকমই হয়ে যাবে। একটা পার্সন যে প্রফেশন যখন চুজ করে, সে হয়তো সেই প্রফেশনকে চুজ করে, কিন্তু আস্তে আস্তে সেই প্রফেশন তার মধ্যে ঢুকে যায়। টিচিং ইজ আ নট আ প্রফেশন, মানে অ্যাকচুয়ালি প্রফেশন বলা যায় না এটাকে, কেউ প্রফেশন হিসেবে যদি দেখে তাহলে তোমার প্রফেশনাল ওয়েতে চলতে পারবে না। সো এটা শুধু প্রফেশন নয়,
সেই জন্য স্বামীজি বলেছেন, মানে এই যে থিঙ্কিং প্রসিডিওর, টিচার কি থিঙ্ক করবে সেটা স্টুডেন্টের মধ্যে সবসময় ছড়ায়, বা যেরকম অ্যাপিয়ার করবে সেটাও স্টুডেন্টসদের ইমপ্রেস করে। কোন স্টুডেন্ট আজ হয়তো কোনো স্যার বা ম্যামকে দেখে মনে হতেই পারে যে আমি বড় হয়ে এনার মতো হব, ইন্সপিরেশনের কাজ করে। তখনই আমি ইন্সপায়ারেবল হব যখন আমি আমার থিঙ্কিংকে বা আমার অ্যাপিয়ারেন্সকে আমি সেই জায়গায় নিয়ে যেতে পারবো, বা আমার নলেজকে আমি বাড়াতে পারবো। সো আমার পক্ষে টিচিং জব ইজ আ চ্যালেঞ্জিং জব, এবং এত বড় চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমাকে কিন্তু সবসময় নিতে হয়। শুধু আমি না, সব টিচাররাই নিয়ে থাকে, সবসময় নিয়ে। এবং এই চ্যালেঞ্জ নিতে না ভালো লাগে, যখন দেখি যে আমার অপোজিটে একজন স্টুডেন্ট রয়েছে এবং সে অসাধারণ পারফরমেন্স করছে, সুন্দর সুন্দর অঙ্ক করছে, এবং তার মধ্যে জানার আগ্রহ অনেক বেশি, তখন টিচারেরও মনে হয় যে না, আমার পরিধি আরো বড় করতে হবে। সেই জন্য টিচার স্টুডেন্ট, ম্যামও বললেন, এস এস স্যারও বললেন যে ইটস আ ভাইস ভার্সা রিলেশনশিপ, প্রসিডিওর, আ প্রসেস। স্বামীজি বলতেন, উই আর হোয়াট আওয়ার থটস মেড আস, সো টেক কেয়ার হোয়াট ইউ থিঙ্ক, ওয়ার্ডস আর সেকেন্ডারি, থটস লিভস অ্যান্ড দে ট্রাভেল ফার, মানে অনেক দূর পর্যন্ত আমাদের থটস যেতে পারে। চিন্তা ভাবনা চেঞ্জ হওয়াটা খুবই দরকার, কারণ চিন্তাই মানুষের, বা চিন্তন, চিন্তা বলা ভুল, চিন্তন মানুষকে নিজেকে রিফ্লেক্ট করে। তুমি যেরকম চিন্তন করবে তুমি সেরকম ভাবে রিফ্লেক্টেড হবে আর পার্সনসদের কাছে। সেই জন্য আমি আমার নিজের চিন্তনেও কখনো কোনো খারাপ কিছু আনতে পারবো না, বা নেগেটিভ কোনো কিছু আনতে পারবো না, কারণ আমার চিন্তন আমার স্টুডেন্টসদের মধ্যে সার্কুলেটেড হবে। সেই জন্য হয়তো টিচিং প্রফেশনকে নোবেল প্রফেশন বলে। আমার অসংখ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের অবদানে আজকে আমি এখানে, তো তাদেরকেও আমি প্রণাম জানাই, কারণ তারা আমার একাধারে গুরু, গাইড, মেন্টর, তুমি যা বলবে সব সবটাই। আমি আজ এখানে, তাদের অনেক অবদান রয়েছে। আমি আশা করব আমাদের কলেজ থেকেও তোমরা অনেক অনেক বড় জায়গায় যাও, ঠিকঠাক পড়াশুনো করো। সঠিক শিক্ষা হওয়া খুবই জরুরি, শিক্ষা শুধু পুঁথিগত নয়। চারটে ফর্মুলা আমি মানে রাট্টাফাইং এডুকেশন নিয়ে কোনো কাজ নেই, যেটা এস এস স্যার বললেন যে মুখস্থ করবে না, কোনো কিছু মেমোরাইজ করবার দরকার নেই, তুমি তার প্রসেস জানো, থিঙ্কিং করো, চিন্তন করো, অটোমেটিক্যালি সেটা তুমি বার করতে পারবে, বা সেটা তুমি লিখতে পারবে। অনলাইন হওয়ার জন্য তোমাদের মনে হতে পারে যে না, পড়ার দরকার নেই, মার্কস পেয়ে যাবো, অ্যান্ড অল দ্যাট। আলটিমেটলি ফাঁকে কিন্তু তোমরা নিজেদের দেবে সেক্ষেত্রে, বা নিজেদের দিচ্ছ, কারণ ভবিষ্যতে গিয়ে তোমাদের নেট কোয়ালিফাই করতে হবে, টিচিং প্রফেশনের জন্য বিভিন্ন পরীক্ষায় তোমায় বসতে হবে, টেট বা তোমার সেন্ট্রালের যে টেটটা হয়, সি টেট, সেটাও দিতে হতে পারে। টিচিং প্রফেশনের জন্য যে যে চাকরির পরীক্ষাগুলো হয়, বা ভবিষ্যতে তোমার মনে হতে পারে তুমি অ্যাডমিনিস্ট্রেটর হতে চাও, সেখানেও তোমায় নিজের প্রুফ করতে হবে না, নিজেকে, নিজের জ্ঞান। সো এরকম ভেবো না যে পড়াশুনো করবো না, বা মুখস্থ করলেই চলবে। মুখস্থ করে আমাদের মেমোরি খুব শর্ট, মানে খুব কম দিন মনে রাখে, জানো তো। আজকে যেটা আমরা পড়েছি, তিন দিন পর যদি সেটা রিভাইজ না করি কোনো কারণে, রিকল না করি, তাহলে একদম পার্মানেন্টলি আমাদের ব্রেন থেকে ডিমিশ হয়ে যায় সেটা। 137 রুল আছে, আজকে যেটা আমি পড়েছি সেটা যদি তিন দিন পর পড়ি, এবং সেটা যদি আবার সাত দিন পর কোনো কারণে রিকল করি, তবেই সেটা আমাদের ব্রেনে স্টোর করে, না হলে স্টোর করে না, একদম ফুস, সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে যায়। তো মেমোরাইজ করার থেকে বেটার যে তুমি লজিক্যালি বোঝো। অ্যালবার্ট আইনস্টাইনও বলতেন যে, এক্সাক্ট আমার কোটেশনটা মনে নেই, তবে কোটেশনের মিনিং অনেকটা এইরকম যে ম্যাথামেটিক্স হচ্ছে একটা বিউটিফুল লজিক্যাল অর্ডারের সাবজেক্ট, মানে তুমি যেখানে লজিক নিয়ে খেলা করতে পারবে, ইটস আ জিগস পাজল অফ লজিক। তো তুমি যদি লজিক মনে রাখো, তাহলে দেখবে যে তুমি সেটা সলভ করতে পারছো যে কোনো পরিস্থিতিতে, ভুলবে না। রাত তিনটের সময় ঘুম থেকে টেনে তুলেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলতে পারবে, কারণ তুমি লজিকটা জানো। এইটুকুই বলার, আর সেরকম কিছু বলার নেই। শুধু আর একটা কথা আমি বলবো, যে মাদাম কুরি বলতেন যে, ওয়ান নেভার নোটিস হোয়াট হ্যাজ বিন ডান, ওয়ান ক্যান ওনলি সি হোয়াট রিমেইনস টু বি ডান। কি হয়ে গেছে সেটা দেখে লাভ নেই, কিন্তু তুমি কি করতে পারবে সেটা তুমি দেখো, কি সম্ভাবনা তোমার সামনে রয়েছে তুমি শুধু সেটুকু দেখো, এবং সেটুকুতে বাঁচো, সেটুকু অ্যাচিভ করার জন্য বাঁচো। আর স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন, অ্যারাইজ, অ্যাওয়েক, অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড।
উত্তিষ্ঠতা জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোট, যে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার গোল অ্যাচিভ করছো ততক্ষণ পর্যন্ত থামবে না। ডিপার্টমেন্টের সাথে সম্পর্ক তো থাকবেই, সঙ্গে নিজেকে আরেকটু সুন্দরভাবে তৈরি করা যেতেই পারে। আমি এটুকুই তোমাদের বলতে চাই, আর অসংখ্য ধন্যবাদ শিক্ষক দিবসের এই অনুষ্ঠান আয়োজন করবার জন্য, ধন্যবাদ সকলকে। ম্যাম, আমাদের সবার তরফ থেকে একটা ছোট আবদার বলতে পারেন আছে, আপনি যদি আমাদের জন্য মানে আপনি যদি আমাদের কোনো কবিতা বা গান শোনান তাহলে আমাদের খুব ভালো লাগবে, প্লিজ ম্যাম কিছু একটা করুন। না আজকে নয়, আবার অন্য কোনো সময় যদি আমরা মিট করি বা লাইভ মিট করি, আমি কথা দিচ্ছি যেদিন লাইভ মিটিং ফার্স্ট হবে আমি লাইভ কবিতা আবৃত্তি করে তোমাদের শোনাবো, কেমন? ক্লাসেই হবে, অসুবিধা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাম। এবার আমাদের আবৃত্তি পাঠ করে শোনাবে আমাদের বন্ধু পার্থপ্রতিম মণ্ডল। হ্যালো তৃষিতা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। নমস্কার, উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দকে আমার প্রণাম জানাই। আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করে শোনাবো সেটি হলো অন্যতম শ্রেষ্ঠ কবি কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকার, বলেছি সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার। ধন্যবাদ পার্থপ্রতিম। এবার আমাদের থার্ড সেমিস্টারের আমাদের ডিপার্টমেন্টের কিছু ছাত্রছাত্রী আপনাদেরকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে, সেটা প্রেজেন্ট করা হবে। একটু ওয়েট করে, একটু ওয়েট করে, একটু ওয়েট করে, 5 মিনিট, 5 মিনিট মতো হবে। Thank you.
ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটা বানিয়েছেন। ধন্যবাদ সন্দীপন পালকে, সন্দীপন, অদিতি ম্যাম, শ্বেতাদ্রি স্যার, মোহিত স্যার, মারুপ স্যার, তিয়াস ম্যাম এনাদের পোর্ট্রেট করেছে। এবং ধন্যবাদ জানাই আমাদের বন্ধু রাখিয়া সৌমাশ্রীকেও। এবার আমাদেরকে গান শোনা আমাদের সহপাঠী সোহম ভট্টাচার্য। Good evening to all my respected teachers and my fellow friends. Asatoma sadagamaya tamasoma jyotirgamaya mrityorma amritam gamaya, which means lead me from unreal to real, from darkness to light, and from death to immortality. On the auspicious occasion of Teachers' Day, I want to show my gratitude to all the teachers by presenting to you a Bengali song from the film Khad, originally sung by Arijit Singh, named Asa Toma Sadagamaya. Dekho alo e alo akash, dekho akash tarai bhara, dekho javar pother pashe chote hawa pagol para, eto anondo ayojon shobi britha amai chhara, bhore thaku amar mutho dui chokhe thakuk dhara, elo shomoy rajar moto হলো কাজের হিসেব সারা, বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, বলে আয় রে ছুটে আয় রে হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, আসাতো গমায় তমজো হজোতি গবায় বৃত্তোর মাতম বৃকম মমায়, শান্তি 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 হরি ওম তৎসত্। থ্যাংক ইউ। ধন্যবাদ সোহম। শিক্ষক দিবস দিনটা অন্যান্য দিনের মতো এক হলেও আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানানোর জন্য এই অনুষ্ঠান আয়োজন করেছি। ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই হাজার হাজার ছাত্রছাত্রী ভবিষ্যৎ গড়ে উঠছে এবং ওনাদের জ্ঞানের ভাণ্ডার আমাদের মধ্যেই আস্তে আস্তে বিকশিত হচ্ছে, যা ভবিষ্যৎকে আরো সুন্দর সমাজে পথ দেখাবে। এরপর থেকে বাকিটা সঞ্চালনা করবে আমাদের বন্ধু ঋতুবান দাসঘোষ। থ্যাংক ইউ ত্রিশিকা। বলছি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে তো? হ্যাঁ। ওকে ওকে, নমস্কার, শুভ সন্ধ্যা আমার প্রফেসর এবং বন্ধুদের। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের থার্ড এবং লাস্ট ফেজ এই টিচার্স ডে অনুষ্ঠানে, এবং আমি জানি না এমন এক গুরু দায়িত্ব আমাকে কেন দেওয়া হয়েছে। যেহেতু একটু ইন্ট্রোভার্ট গোছের, জীবনে এইসব করিনি, পারলে এগুলো এড়িয়েই যাই, তবে এবং যেটা আমার এই মুহূর্তে লাগছে সেটা হচ্ছে ভয়। বাট ননদালেস রেসপন্সিবিলিটি যখন দেওয়া হয়েছে তাই চেষ্টা আমি করবই, এবং যেহেতু বললাম নার্ভাস তাই কোথাও বলতে গিয়ে তুতলে গেলে মার্জনা চাইছি। প্রিপেয়ার করার মতন একদম সময় পাইনি তাই দেখেই পড়ছি, এবং তার জন্যে আবারও মার্জনা চাইছি। বিগত এক বছর ধরে আমরা ফকিরচাঁদ কলেজের ছাত্র, ইয়েস ফকিরচাঁদ কলেজ, ডায়মন্ড হারবারের বুকের উপর দাঁড়িয়ে থাকা চারতলা আমাদের কলেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ডিগনিফাইড অ্যান্ড ডিস্টিংগুইশড কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বিয়ন্ড, যা স্থাপিত হয়
1948 সালে, অর্থাৎ 73 বছরের ঐতিহ্য, ভাবা যায়। তবে এই তো গেল কলেজের কথা। কলেজ তো কলেজ দিয়ে পরিচালিত হয় না, পরিচালিত হয় সেই কলেজে কর্মরত মানুষ দিয়ে এবং অবশ্যই ছাত্রছাত্রীদের দিয়ে। এবং এই কর্মরত মানুষগুলির মধ্যে যারা ছাত্রছাত্রীদের মন অধিকাংশটা জুড়ে বাস করেন, তারা হচ্ছেন প্রফেসর্স, আমাদের প্রফেসর্স। আমি অন্য ডিপার্টমেন্ট তো বলতে পারবো না, তবে ফকিরচাঁদ কলেজের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট নিয়ে কিঞ্চিত অভিজ্ঞতা আছে, তা নিয়ে বলতে পারি। শুরু করি আমাদের শেতাদ্রি স্যারকে নিয়ে। একটু সেলফিশ হয়েই বলি নিজের ঘটনা। সেকেন্ড সেমিস্টারের সময় পই পই করে বলে দেওয়া হয় যেন এনরোলমেন্ট ফিসটা পে করা হয়। পে গেলে আমি পুরো জিনিসটাই যাই ভুলে। পরীক্ষার সপ্তাহ তিনেক আগে স্যার আমাদের মেসেজ করেন যে কল মি ইমিডিয়েটলি ইফ ইউ হ্যাভেন্ট পেইড দ্য এনরোলমেন্ট ফিস। এবং এই পার থেকে ঋতমান, হ্যালো স্যার, বলছি আমি না পেমেন্টটা করিনি। ওই পার থেকে স্যার, কেন করিসনি কেন? ঋতমান, একদম ভুলে গেছিলাম স্যার, সরি। স্যার এবার একটু রেগে গিয়ে, সরি বললেই হয়ে গেল? মাথা দিয়ে কেমন যেন ঘাম ঝরছে, সামনে পরীক্ষা, বুঝতে পারবো তো? তারপর স্যার বললেন, আচ্ছা শোন, স্যাটারডে সানডে আবার পোর্টাল খুলবে, পেমেন্ট করে দিস, প্রিন্সিপাল স্যারকে বলা আছে, কোনো অসুবিধা নেই, আমার ডিপার্টমেন্ট, আমার দায়িত্ব, আমি পুরোটা দেখে নেব। পরবর্তীকালে পেমেন্ট হয় এবং স্যার নিজে আমাকে টেক্সট করেন যে পেমেন্ট ক্লিয়ার। এবং এই তিনটে বাক্য, আমার ডিপার্টমেন্ট, আমার দায়িত্ব, আমি পুরোটা দেখে নেব, কোথাও যেন গিয়ে আমার মনে স্ট্রাইক করে যে আমার রেসপন্সিবিলিটিটাও যেন তিনি নিয়ে নিয়েছেন। এবং সেই দিন তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা বেড়ে যায় এক অন্য মাত্রায়। তিনি জানেন স্টুডেন্টরা ভুল করে, তিনি জানেন স্টুডেন্টরা অন্য মনস্ক, এবং এটাও জানেন যে স্টুডেন্টকে কিভাবে ব্যাক করতে হয়। তাই উপরন্তু একটু কড়াল হাতের মনে হলেও আদতে তিনি উদার মনের ব্যক্তি। এবার একটু কথা বলি ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট, প্রলিফিক, এমিনেন্ট পার্সোনালিটিস অফ ম্যাথামেটিক্স, মঞ্জুষা ম্যাডামকে নিয়ে। বিগত এক বছর ধরে ক্লাস করছি আমরা ম্যামের কাছে, এবং আজ পর্যন্ত একদিনও দেখিনি যেদিন ম্যাম আমাদের থেকে এক মিনিটও পরে এসছেন ক্লাস নিতে। একটায় ক্লাস থাকলে ম্যাম 12:50 উপস্থিত, 12:00 ক্লাস থাকলে ম্যাম 11:50 উপস্থিত। ম্যাম চলে আসেন এবং বেসিক্যালি বলতে গেলে অপেক্ষা করেন আমাদের জন্যে ক্লাসে ঢোকার। বলাই বাহুল্য, এমএম ম্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ওয়ুমেন অ্যাজ ফার অ্যাজ ম্যাথামেটিক্স ইজ কনসার্নড, এবং তা সত্ত্বেও তাঁর এই ডাউন টু আর্থ ডিসিপ্লিন নেচার আমায় মুগ্ধ করে। ম্যানিফোল্ডের সাথে সাথে তিনি আমাদের শেখান লেখার ধরন, টেকনিক্যাল টার্মস, কিভাবে কোন জায়গায় কতটা নিপুণতার সঙ্গে জিনিসগুলো করা উচিত, বা তোমরা কিন্তু অমুক জিনিসটা করবে না বা লিখবে না, এই যে না এর একটা সুন্দর টোনিং, বা নানান জায়গায় নানান গল্পগুলো বলা এবং গল্পগুলোর সাথে কি অদ্ভুতভাবে যেন জীবনের মোড়গুলো জড়িয়ে আছে সেইগুলো রিয়েলাইজেশন করানো, স্পষ্ট বক্তব্যগুলোকে স্পষ্টভাবেই রাখা, এগুলো যেন মাথায় অনায়াসেই গেঁথে যায়। এম এম ম্যাম ইজ আ টিচার, অর আই মাইট সে আ প্রফেসর ইন দ্য ট্রু সেন্স অফ টার্মস। আপনার মতন হয়ে তো উঠতে পারবো না হয়তো, তবে আপনার বলা, আপনার দেওয়া সংজ্ঞাগুলো, সেগুলো মাথায় রাখবো আজীবন। এরপর আসি অদিতি ম্যামের কথায়। অদিতি ম্যামের পড়ানোর একটা ব্যাপার আছে, কমপ্লেক্স অ্যানালিসিস পড়লেও আলোচনাটা কখনো ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না। কখনো উনি আমাদের বোঝান যে চা পাতার ফার্স্ট ফ্লাশ এবং সেকেন্ড ফ্লাশের মধ্যে ডিফারেন্স, আবার কখনো খুব সাবলীল ভাবে বুঝিয়ে দেন কেন ইলেকটোরাল কমিশন অফ ইন্ডিয়াকে কোনো পলিটিক্যাল পার্টি ইনফ্লুয়েন্স করতে পারে না, কারণ ইলেকটোরাল কমিশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্ট বডিসের মধ্যে অন্যতম। তিনি আমাদের এটাও শেখান যে পর্বতমালার উপরে উঠে অক্সিজেন সাপ্লাই শেষ হয়ে গেলে পর, মুখ থুবড়ে বরফের উপর পড়ে গেলে পরও কিভাবে উঠে দাঁড়াতে হয়, তাই হাল ছেড়ো না বন্ধু। অদিতি ম্যাম হু জাস্ট ডাজন্ট টিচেস আস কমপ্লেক্স অ্যানালিসিস, বাট মেক্স এভরি কমপ্লেক্স অ্যানালিসিস অফ লাইফ লুক সিম্পল। এরপর একটু বলি মারুফ স্যারের সম্পর্কে। মারুফ শব্দের অর্থ খ্যাত, বা বলা যেতে পারে সেলিব্রেটেড বা ওয়েল নোন। ইয়েস, মারুফ স্যার সেলিব্রেটেড, অন্তত আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে তো বটেই। এত লেট কেন ক্লাসে?
আজ ক্লাসে ঢুকতে দিচ্ছি, কাল থেকে দেরি করলে আর ঢুকতে দেবো না, আবার সে আগের মতো। মাঝে মধ্যে রেগে যান, অবশ্য আমরা যা তাণ্ডব করি তাতে রেগে যাওয়ারই কথা, আবার সবকিছু ভুলে গিয়ে সেই হাসি ঠাট্টা সুরেই কথা বলা। তবে স্যারের যে সরলতা, তার অমায়িক ব্যবহার, যিনি তিনি যে অমায়িক সুরে কথা বলেন, আমাদের সাথে যেভাবে মেশেন, তাতে স্যারকে স্যারের থেকে বেশি নিজের দাদা বলেই মনে হয়। স্যারের পড়ানোর ধরন বা পড়ানোর ইচ্ছা, বা যদি বলি তার সেই তাগিদ, যে ছাত্রছাত্রীদের ভালো করার জন্য যে প্যাশন, সেটা কিন্তু দেখবার মতো। তা হয়তো তিনি মুখে বলেন না, কিন্তু ভাবে ফুটে ওঠে। এবার একটু বলা যাক তিয়াস ম্যামকে নিয়ে। আমাদের যেহেতু পুরোটাই অনলাইনে চলেছে এতদিন সেমিস্টার, এবং আমাদের মাঝে একটা কৌতূহল হয়েছিল যে ম্যাম স্যার আপনাদের আমরা একটু একটা ভিডিও কনফারেন্সে দেখতে চাই, আপনাদের সাথে একটু আলাপ সাক্ষাৎ হবে, এবং তিয়াস ম্যামকে বলা হয়, প্রত্যেকজন প্রফেসরকেই বলা হয়, তারাও আসেন। এবং তিয়াস ম্যামের সাথে যখন কথা বলা হয়, আমরা বলি যে আপনারা তো আপনাকে কোনোদিন দেখিনি, একদিন যদি ভিডিও কলে আসেন। সেদিন তিয়াস ম্যাম একটা কথা বলেন আমাদের সবাইকে, স্পেশালি মেয়েদের উদ্দেশ্যে, এবং সেটা আমার পার্সোনালি খুব মনে ধরে। কথাটা ছিল কিছুটা এই রকম যে মেয়েরা, তোমরা কিন্তু পড়াশোনাটা থামিয়ে দেবে না, তোমরা মাস্টার্স করছো, তোমরা ম্যাথসে মাস্টার্স করছো, অ্যান্ড ইটস নট আ ম্যাটার অফ জোক, পড়তে থাকবে, পরিশ্রম করতে থাকবে, কাজ করতে থাকবে, নিজের পায়ে দাঁড়াবে। This sense of inspiration, this sense of push is extremely essential, at least amra je samaje ei muhurte dariye achi, and we don't know kon kotha kon shomoy kar mathay strike kore, ar jokon feminism niye prithibi jure eto rokom torko bitorko cholche, probably this is woman empowerment. Last but certainly never ever ever going to be the list is Mohit sir er one of the famous dialogue hocche, সবাই বুঝেছো, আর বাকিরা। এবং এখানেই যেন পুরো জিনিসটা লুকিয়ে আছে, একটা টপিক পড়ানোর শেষে জিজ্ঞাসা করা বারবার করে যে সবাই বুঝেছো কিনা, এবং অল্প কজন হ্যাঁ স্যার বলা সত্ত্বেও তাতে তিনি থেমে থাকেন না, আবারও বলেন বাকিরা, অর্থাৎ বলে জিজ্ঞাসা করেন যাতে আমরা সবাই যেন বুঝে তারপরেই ক্লাস থেকে বেরোই। দিস শোজ হিজ ডিটারমিনেশন। আপনাদের বয়স কম, তা সত্ত্বেও আপনাদের কনসায়েন্স, আপনার কনসিয়াসনেস, আপনার সেন্স অফ রেসপন্সিবিলিটি, দে ডিজার্ভ অ্যান অ্যাপ্লজ, কুর্নিশ জানাই। শেষ করার আগে বলি, বিবি স্যার এবং এজি স্যারের সঙ্গে অনেকটা পরিচয় হওয়া বাকি, অনেকটা স্মৃতি বানানো বাকি। আমরা একটু উপদ্রবী, ছটপটে, ডানপিটে, বদমাইশ, তবে বাধ্যও বটে, তাই আপনাদের খুব কষ্ট দেব না। আশা করছি আগামী বছর আমরা পাস আউট করে গেলে পরও আমরা আবারও করে টিচার্স ডে সেলিব্রেট করবো, এবং সেখানে আপনাদের জন্য একটা করে প্যারাগ্রাফ তো থাকবেই। যাক, নিজে অনেক বেশি বলে ফেললাম, এরপর আমাদের এক সুমধুর গান শোনাবে পার্থপ্রতিম। পার্থপ্রতিম, দ্য স্টেজ ইজ ইয়োর্স, থ্যাংক ইউ। ধন্যবাদ ঋতুবান। শোনা যাচ্ছে ঋতুবান? হ্যাঁ শোনা যাচ্ছে। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান আজকে গেয়ে শোনাচ্ছি। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। হে আধার যে পূর্ণ তোমার সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয় গো
হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়। বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে, একলা পথের চলায় আমার করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। নমস্কার। বাহ, আমাদের এক অসাধারণ গান গেয়ে শোনালো আমাদের স্নেহের বন্ধু পার্থপ্রতিম। এরপর আমাদের মাঝে এক মিষ্টি বক্তব্য রাখতে চলেছে দ্য এভার ট্যালেন্টেড সৌম্যশ্রী। সৌম্যশ্রী, দ্য স্টেজ ইজ ইয়োর্স। আচ্ছা, সৌম্যশ্রী কি শুনতে পাচ্ছে? সৌম্যশ্রীর মিউট করা আছে, আপনি মিউট কর। ওকে ওকে, নো ইস্যুস, এক্সট্রিমলি সরি, হয়তো কোনো মিসকমিউনিকেশনের জন্য আমরা ওকে ক্যাচ করতে পারছি না। আমরা যদি একটু কাইন্ডলি রিকোয়েস্ট করি মোহিত স্যারকে আমাদের ব্যাপারে যদি দুটো কথা বলেন এই স্টেজে। মোহিত স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ অল এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আবার একটা থ্যাংক ইউ, তার কারণ হচ্ছে যে আমি ফকিরচাঁদ কলেজেরই একটা স্টুডেন্ট ছিলাম এক সময়। আমার স্যাররা ছিলেন এখানেই আছেন উপস্থিত, শেতাদি স্যার, মঞ্জুষা ম্যাম এবং আরো অনেক স্যার ছিলেন, তারা এখন আপাতত এই অনুষ্ঠানে যুক্ত উপস্থিত নেই। তো সেই স্যার এবং ম্যাম, এসএস স্যার এবং এমএম ম্যাম, তাদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্যটা শুরু করছি। তো খুব সুন্দর তোমাদের এই যে অনুষ্ঠান, যে যেমন ভাবে পরিচালনা করছো, সত্যি মানে খুব প্রশংসনীয়। এই কারণেই দেখো, অফলাইন প্ল্যাটফর্মে এরকম অনুষ্ঠান তৈরি মানে পরিচালনা করা হয়তো খুব মানে ইজি হবে ব্যাপারটা, কিন্তু অনলাইনেও যে এত সুন্দর একটা পরিচালনা করা যায় এবং এত সুষ্ঠুভাবে যে পরিচালনা করা যায়, এত সমস্যা থাকা সত্ত্বেও, সবচেয়ে বড় ইস্যু নেটওয়ার্ক ইস্যু, সেই নেটওয়ার্ক ইস্যু ছাড়িয়েও এত সুন্দরভাবে পরিচালনা করা যায়, এটা সত্যি প্রশংসনীয়। আর আজকে টিচার্স ডে, তো সবচেয়ে বড় কথা হচ্ছে টিচার্স ডে তো আছেই,
তার সঙ্গে স্টুডেন্টরাও জড়িয়ে মানে একসঙ্গে অবশ্যই। আর টিচার একটা বেস্ট টিচার এবং একটা বেস্ট স্টুডেন্ট এই দুটো কথা একই সঙ্গে জড়িত, ঠিক আছে? তো বেস্ট টিচার হতে গেলে যেমন বেস্ট স্টুডেন্ট দরকার পড়ে, বেস্ট স্টুডেন্ট হতে গেলেও বেস্ট টিচার দরকার পড়ে। এই কথাগুলো মানে অলরেডি অনেকে বলেছে, অদিতি দি বলেছে, SSR বলেছেন, MA ম্যামও বলেছেন। তো আজকে আমি একটা কথা বলবো, আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা কথা। উনি সেই সময় প্রেসিডেন্ট ছিলেন ক্যালকাটার, একজন টিচার, মেবি স্কুলের টিচার বা প্রাইমারি স্কুলের টিচার, কোথাও একটা টিচার, মানে ঠিক মাথায় নেই আমার। তো উনি অ্যাকচুয়ালি একটা লেটার লেখেন স্যারকে যে আমি কিভাবে একটা বেস্ট টিচার হতে পারি। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন তো এমনি বিশাল বড় মাপের একটা লোক, উনি এত ব্যস্ততা থাকা সত্ত্বেও উনি ওই চিঠির অ্যান্সার দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে তুমি, আমি এত তারিখে কলকাতা যাব, তোমার যদি সময় হয় তাহলে আমার সঙ্গে এসে দেখা করো একবার। তো হ্যাঁ, সেই যে ডেটে বলেছিলেন সেই ডেটেই উনি কলকাতা এসেছিলেন এবং কলকাতা আসার পর যে টিচারটা, যে যিনি লেটার লিখেছিলেন ওনাকে, উনি গেছিলেন ওনার কাছে এবং সেখানে তিনি বলেছিলেন যে বেস্ট টিচার হতে গেলে দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে বেস্ট টিচার হতে গেলে বেস্ট স্টুডেন্ট হতে হবে, আর একটা জিনিস বেস্ট টিচার হতে গেলে নিজেকে পোড়াতে শিখতে হবে। যেমন ফর এক্সাম্পল, একটা মোমবাতি নিজে জ্বলে অন্যকে আলো দেয়, দিস ইজ এ টিচার। নিজে পুড়ে ছাই হয়ে যাচ্ছে অথচ অন্যকে অন্যকে আলোকিত করে যাচ্ছে, দিস ইজ লাইক এ টিচার। এটাই হচ্ছে মেন প্রিন্সিপাল অ্যাজ এ টিচার। তোমরা আজকে মাস্টার্স করছো ম্যাথ নিয়ে, তো এটা ধরা যেতেই পারে যে তোমরা এরপরে নেট সেট ক্লিয়ার করবে বা আরো অন্য ফিল্ডে যাবে। ম্যাক্সিমাম জনই হয়তো মাস্টার্স করছো এই ভেবে যে টিচার হব। তো এরপরে তোমরা আশা করি টিচার হতে চলেছ অনেকেই, বাকিরা অন্যান্য রাস্তাও দেখতে পারো, অন্য জায়গাতেও যেতে পারো, অনেক জায়গাতেই যাবে। তো টিচার হতে গেলে এই ফান্ডামেন্টাল জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা দরকার, ঠিক আছে? আর একটা জিনিস, বেস্ট টিচার হতে গেলে প্রথমে সর্বপ্রথম বেস্ট ম্যান হতে হবে, বেস্ট ম্যান এবং ওম্যান দুটোই, মানে ভালো মানুষ হতে হবে আর কি, ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ কাকে বলে? সেটাকেই বলে ভালো মনের মানুষ, যারা সবাইকে নিয়ে চলে একসঙ্গে, কাউকে পিছিয়ে রেখে যাবে না, ঠিক আছে? শুধু আমি, এই কথাটা বলাটা একদমই ভুল, একদমই খারাপ কাজ, শুধু আমি এটা একদমই ভুল কাজ, আমরা সবাই, এটা হচ্ছে আসল আসল কথা। আর এই এই যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটাই বজায় রাখতে হবে। কি হলে, কি হতে পারলে, কি হতে পারলে না, ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা একটাই, শেষ পর্যন্ত সবাই মারা যাবে, এটা তো ধরে নিতেই হবে, আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে। তো মারা যাওয়ার পরও যাতে এটা মাথায় থাকে, মানে মনে থাকে কারো যে না, উনি একটা ভালো মানুষ ছিলেন, অ্যাজ এ টিচার হতে পারে, অ্যাজ এ যে কোনো কিছু হতে পারে। তো এই আর কি। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মোহিত স্যার, আমাদের এত সুন্দর ভাবে একটা বক্তৃতা দেওয়ার জন্য। এবং এরপর আমাদের যেহেতু মাঝখানে একটুখানি কানেকশন কেটে গিয়েছিল, তো এবার আমি রিকোয়েস্ট করব সৌম্যশ্রীকে ওর একটা মিষ্টি বক্তৃতা রাখার জন্য। সৌম্যশ্রী, দ্য স্টেজ ইজ ইয়োর্স। আর ভয়েস শোনা যাচ্ছে? হ্যালো, নমস্কার। এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ আর আমার সহপাঠীকে জানাই শুভ সন্ধ্যা। আজ আমরা শিক্ষক দিবস পালন করতে চলেছি। শিক্ষক দিবস হচ্ছে সেই পবিত্র দিন যে দিনটাকে সারা বছরে সব টিচার আর স্পেশালি স্টুডেন্টরা অপেক্ষা করে থাকে। আজকে আমাদেরকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমাদের টিচারদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পবিত্র দিনটি হচ্ছে শিক্ষক দিবস, যেটা আমরা সবাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস রূপে পালন করি। এই দিনটি হচ্ছে প্রত্যেকের জন্য অনেক আনন্দের দিবস। আমরা সবাই জানি
গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তাস্মৈ শ্রী গুরবে নমঃ। গু, গু এর অর্থ হচ্ছে অন্ধকার, আর রু, রু এর অর্থ হচ্ছে অজ্ঞান। অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের অজ্ঞান রূপক অন্ধকারকে দূর করে ওদের জীবনে ভরে দেয় নতুন আশার আলোক। গুরু এর সেই আশীর্বাদ ভরা হাত মাথায় থাকলে যেন ছাত্র ছাত্রীদের জীবন হয়ে যায় সার্থক। আজের এই পবিত্র দিনে আমি আমার টিচারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, সব সময় যেন আমাদেরকে প্রেরণা দেবার জন্য, আর আমাদেরকে ঠিক পথ দেখিয়ে দেবার জন্য, আর আমাদেরকে শিক্ষা রূপক মূল্যবান জিনিস দেবার জন্য। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ সৌম্যশ্রী, গুরুকে নিয়ে এমন সুন্দর বক্তৃতা শুনে সত্যি সমৃদ্ধ হলাম। এরপর আমাদের এক গান গেয়ে শোনাবে আমাদের সবার প্রিয় সুকন্যা। সুকন্যা, হিয়ার ইউ গো। নমস্কার, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান গাইব, ও যে মানে না মানা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না ও যে মানে না মানা, ও যে মানে না মানা, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানেছে বলে না না, ও যে মানে মানা, ও যে মানে না মানা, বিধুর বিকল হেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে করেছে ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, অসাধারণ এক গান উপহার দিল আমাদের সুকন্যা। আচ্ছা, এরপর আমি যদি একটু রিকোয়েস্ট করি, কথায় বলে না হোয়াট রিমেন্স বিহাইন্ড দ্য ক্যামেরা রিমেন্স বিহাইন্ড দ্য ক্যামেরা, তাই এতক্ষণ ধরে পুরো ব্যাপারটার মধ্যে যিনি হয়তো পুরোপুরি ভাবে আছেন কিন্তু হয়তো আমরা দেখতে পাচ্ছি না, তিনি হচ্ছেন আমাদের স্বয়ং রিটন স্যার। তিনি যে এইভাবে এখনো ইউটিউবে লাইভ স্ট্রিম করে যাচ্ছেন আমাদের এই পুরো অনুষ্ঠানটা, সেটার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন। তাই স্যারকে যদি রিকোয়েস্ট করি, যদি তার হয় এই মুহূর্তে, মানে টেকনিক্যালি যদি পসিবল হয়, তিনি যদি আমাদের ব্যাপারে দুটো কথা বলেন এই অনুষ্ঠানে।
থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। আচ্ছা, এরপর যেহেতু এখন শারদীয়া প্রায় দোরগোড়ায়, হয়তো মহালয়ার আর 30 দিন মতন বাকি, তাই মায়ের আগমনীকে ঘিরে আমাদের এক গান উপহার দিতে চলেছে প্রীতিমণি। তাই মায়ের আগমনী কণ্ঠে প্রীতিমণি। প্রীতিমণি, দ্য স্টেজ ইজ ইয়োর্স। আমি কি আমাকে দেখা যাচ্ছে? ভিজুয়াল এন্ড অডিওবল দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? ঠিক আছে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনি, শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে, চিরদিনের বাণী ভোরের আগমনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পটে মহামায়ার ভুবন মোহিন হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনি, বিশ্ব আজকে ধ্যান মগ্না উদ্ভাসিত আশা, বিশ্ব আজকে ধ্যান মগ্না উদ্ভাসিত আশা, তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা, মৃণময়িমা আবির্ভূতা, মৃণময়িমা আবির্ভূতা, অসুর বিনাশিনী, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনি।
অসাধারণ হয়েছে প্রীতি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই অনুষ্ঠান প্রায় শেষ, তবে একদম শেষ করার আগে দুটো কথা বলে যেতে চাই। অনেস্টলি স্পিকিং, এটা আমাদের কোনো উপস্থাপনা ছিলই না, এটা এক বছর যাবত ফকিরচাঁদ কলেজে আমাদের পড়ার অভিজ্ঞতা মাত্র। হয়তো একটু বড় হয়ে গেছে, হয়তো একটু বোর করে ফেলেছি, কিন্তু আমরা যা বলেছি, আমরা যা করেছি, একদম মন থেকে। এখানে কোন স্যার বা কোন ম্যাডাম কতটা ভালো ম্যাথস পড়ান সেটা আলাদা করে বললাম না। এখানে এক একজন মানুষ স্টলওয়ার্ট, যেটা বলা যেতে পারে অদম্য, মানে বলিষ্ঠ ব্যক্তিত্ব গণিত জগতে। হয়তো কয়েক বছর পর খুব মাইনিউটলি পড়াগুলো মনে থাকবে না, বা হয়তো থাকবে, আমরা জানি না। হয়তো কনিগসবার্গ ব্রিজে প্রবলেমে কিভাবে কোথায় ভার্টিসেস এবং এজেস গুলোকে কানেক্ট করতে হয় মনে থাকবে না, তবে এটা মনে থেকে যাবে যে শেফাদ্রি স্যার বলে দিতেন কোন সময় কোন জায়গায় কোন কোন টেকনিক্যাল টার্মস বা জিনিসগুলো লিখতে হয়। হয়তো কমপ্লেক্সের কচি রিম্যান ইকুয়েশনটা মনে থাকবে না, তবে মনে থেকে যাবে অদিতি ম্যামের দেবা ডেমোক্রেটিক ইন্ডিয়ার ফান্ডামেন্টালস গুলো। হয়তো মনে থাকবে না তিয়াস ম্যামের পই পই করে বলা যে পরের দিন লিনিয়ার অ্যালজেব্রার অমুক অমুক থিওরেমস গুলো পড়ে আসিস, তবে সেদিনের কথাগুলো যে নিজে কর্মরত হও, নিজে সুপ্রতিষ্ঠিত হও মনে থেকে যাবে। এবং সর্বোপরি এবং সর্বশেষে, জানি দুটো একসাথে বসে না, তাও বলছি, যেটা মনে থেকে যাবে সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের জেনারসিটি, আপনাদের উদারতা, আপনাদের শোভনতা, আপনাদের শালীনতা আমাদের প্রতি। এবং দিনের শেষে হয়তো ওটাই ম্যাটার করে। এবং যেদিন আমরা বেরিয়ে যাব, সেদিন গর্বের সাথে বলবো, উই দ্য স্টুডেন্টস অফ ফকিরচাঁদ কলেজ। শেষ করার আগে আই উড লাইক টু থ্যাংক অল মাই ফ্রেন্ডস আমায় এতটা ভরসা করার জন্যে, এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্যে, এবং আমার প্রফেসর্সদের মন থেকে জেনুইনলি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, এবং অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, এবং অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ হ্যাভ বিন আ ফ্যান্টাবিউলাস অডিয়েন্স, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি বিলেটেড টিচার্স ডে। এবার আমি যদি রিকোয়েস্ট করি, যদি কোনো স্যার বা ম্যাডাম তাদের দুটো করে কথা আমাদের সাথে শেয়ার করেন, জাস্ট দ্য কনক্লুডিং পার্ট অফ ইট। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি রিকোয়েস্টটা না করলেও আমি বলতামই আর কি, আমি ওয়েট করছিলাম আর কি প্রোগ্রামটা যখন স্পিচটা শেষ হবে আর কি, রিকোয়েস্টটা করার দরকার ছিল না, আমি এমনি বলতাম আর কি। ফার্স্ট অফ অল, মানে এই আজকের এই প্রোগ্রামটা না হলে আমি আমি কেন, মানে কেউই আর কি, আমাদের যারা টিচার যাদের জন্য তোরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিস আর কি, তারা মানে জানতেই হয়তো পারতাম না, মানে তোদের মধ্যে এক্সেপ্ট ম্যাথামেটিক্স মানে কত ট্যালেন্ট আছে আর কি। মানে আমি গোটা প্রোগ্রামটাই শুরু থেকে শেষ অবধি শুনলাম, মনোযোগ দিয়েই শুনেছি আর কি, এ টু জেড, এবং দেখেছি। তো এটা মানে বিয়ন্ড ইমাজিনেশন ছিল, এটা মানে আমি বলতে পারি। এটা মানে যা এখানে গান হয়েছে, যা কবিতা হয়েছে, যা স্পিচ হয়েছে, যা ড্রয়িং হয়েছে, আমাদের প্রত্যেকের পোর্ট্রেট ড্রয়িং করে যেভাবে আঁকা হয়েছে, মানে আমি অ্যাকচুয়ালি, ইটস আ স্প্লেন্ডিড গ্রুপ এফর্ট। এটা ইন্ডিভিজুয়াল এফর্ট তো না, এটা গ্রুপ এফর্ট, যেটা মোহিত একটু আগে বলেছে ওর কথাতে, যে আমি নয় আমরা, আমরা সবাই ফকিরচাঁদ কলেজের পিজি সেকশনের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের সদস্য, তাদের মধ্যে আমরা কয়েকজন টিচার, তোরা কয়েকজন স্টুডেন্ট, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। খুব ভালো প্রোগ্রাম হয়েছে, এবং আমি সত্যি মানে এক্সপেক্ট করিনি, কোনো আমার ধারণা, আমার আর্টিস্ট কোনো ধারণা ছিল না। আমি যদিও এই আর্ট, যেটা লিটন বলছিল, লিটনের সাথে আমার কথা হয় এই ব্যাপারে মাঝে মাঝেই, যে আমরা সায়েন্সের যারা স্টুডেন্ট, তারা এই আর্টের কদর ঠিক আমরা মানে দিতে পারি না আর কি, এরকম ধরনের আর কি ব্যাপারটা, মেন্টালিটিটা। কিন্তু আমি আজকে যা দেখলাম, মানে এটার কদর না জানালে, এটাকে স্যালিউট না জানালে সেটা ঠিক হবে না। তো এগেন, ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ, ভেরি ভেরি গুড কালচারাল প্রোগ্রাম ইউ হ্যাভ অ্যারেঞ্জড। সো অন দ্য বিহাফ অফ দ্য টিচিং কমিউনিটি অফ ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স পিজি সেকশন, আই এম heartfully giving you all my well wishes for your future. Thank you. আমি এর সাথে দু চারটে জিনিস অ্যাড করতে চাই। পোর্ট্রেট গুলো তো অসাধারণ হয়েছে সন্দীপন, থ্যাংকস, সত্যিই খুব সুন্দর হয়েছে।
এবং প্রত্যেকের উপস্থাপনাই অসাধারণ হয়েছে, যেখানে প্রীতিমণি একদম ওরিয়েন্টেশনালিস্ট ওয়েতে সঞ্চালনা করেছে, মানে যেরকমটা আমরা আমাদের ন্যাশনাল ডিডি ন্যাশনাল এর সংবাদ মানে নিউজ রিডার যারা হয় সেরকম তাদেরকে ওরিয়েন্টেশনালিস্ট বলা হয়। আর ঋতবান হচ্ছে আমাদের নিউ জেনারেশন কমেন্ট্রি বা কমেন্টেটর বা কি বলবো হোস্ট অব দিস প্রোগ্রাম। সবার অসাধারণ উপস্থাপন হয়েছে, সত্যিই খুব ভালো লেগেছে, আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শুনেছি। আর ঋতবানের লেখাটাও আমার খুব পছন্দ হয়েছে, উপস্থাপন পছন্দ হয়েছে, সঙ্গে সবাই গান করেছে, প্রীতিমণি আরো সুমনা পার্থপ্রতিম আর একজন দুজনের নাম হয়তো আমি মিস করে যাচ্ছি, কিন্তু সবাই খুব ভালো লাগলো। এক তো তোদের সাথে আমাদের সত্যি লাইভ দেখা হয়নি, ভার্চুয়ালি মিটিংই চলছে, তারপরেও যে এই ভার্চুয়াল বন্ডিংটা এতটা স্ট্রং হবে সত্যিই আমরা ভেবে উঠতে পারিনি, ভার্চুয়াল বন্ডিংও যে এতটা স্ট্রং হয়, লাইভ অ্যাপিয়ারেন্স আমাদের হয়নি, অবশ্যই শীঘ্রই হবে, আশা করা যাচ্ছে দুর্গাপুজোর পর হবে, ভার্চুয়াল বন্ডিংটা অনেকটা স্ট্রং হয়েছে, এটা দেখে আমার বেশি ভালো লাগছে, টিচার স্টুডেন্টের রিলেশনটা এত ভালো হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এভাবেই চালিয়ে যাও। আমি তো বলবো যারা এই সন্দীপন আরো সুন্দর ট্রেন ওয়েল ট্রেন্ড হও, আরো ট্রেনিং নাও, আরো সুন্দরভাবে আঁকাটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাও, সম্পূর্ণাকে বলবো সেই জায়গাটা আরো চেরিশ অ্যান্ড নারিশ করতে, তেমন ঋতবানকেও বলবো। ঋতবানকে তো মনে হলো যে ও রীতিমতো স্কিলড বা করে হয়তো, এরকম সঞ্চালনাও করেই থাকে, একদম মনে হয়নি যে ও তুতলেছে বা সামথিং কিছু, খুব সুন্দর বলেছে। আরে ড্রয়িং গুলো অদিতি ওই যেটা তুমি কালো বলছিলে, নিয়ে নেব নিয়ে নেব, হ্যাঁ হ্যাঁ ওই ড্রয়িং গুলো না আমাকে ডকুমেন্ট করে একটু পাঠিয়ে দেবে, আমি চাই ওই ড্রয়িং গুলোকে নিয়ে আমি প্রিন্ট করে সেটা ডিপার্টমেন্টে তোমাদের নাম দিয়েই থাকবে ডিপার্টমেন্টে রেখে দিতে। এগুলো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অ্যাসেট, তোমরা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অ্যাসেট। যখন ইন্ডিয়ার অ্যাসেট কাউন্ট করা হয় তখন যেরকম হিউম্যান অ্যাসেট হিউম্যান রিসোর্স কাউন্ট করা হয়, তখন আমাদের ফকিরচাঁদ কলেজের ম্যাথ ডিপার্টমেন্টের অ্যাসেটস আর ইউ অল, সেজন্য তোমরা এগুলো দিয়ে যাবে, ডকুমেন্ট করে আমায় ছবিগুলো পাঠাতে পারো, আমি সেগুলোকে একটা কোলাজ বানাবো, বা তোমরা কোলাজ বানিয়েও আমায় দিতে পারো অ্যাজ ইউর উইশ, কিন্তু ডকুমেন্ট করে পাঠাবে যাতে রেজলিউশনটা নষ্ট না হয়, সেটা তারপর আমি প্রিন্ট করে নেবো ভালো প্রিন্টেবল ফরম্যাটে সুন্দরভাবে, সেটা ফ্রেম করে আমরা ডিপার্টমেন্টে রাখতে চাই, আর কিচ্ছু না। আশা করি সন্দীপন দেবে, এটুকু তো দেবে সন্দীপন, তাই না? হ্যাঁ ম্যাম একদমই তাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করে করেছি তো এটা এতটাও ভালো হয়নি আর কি। না না খুব সুন্দর হয়েছে, বিশ্বাস কর আমাকে আঁকতে দিলে আমি আঁকতে পারবো না, আমি তো এমনি আঁকতে পারি না, আরোই আঁকতে পারবো না, সার্কেলই ঠিকঠাক আঁকতে পারি না আমি। তাহলে ম্যাম একটু সময় দিলে আমি মানে তৈরি করে দেব। ঠিক আছে একদম একদম একদম, তুমি তোমার টেক ইওর ওন টাইম, সময় করে আমায় একটু পাঠিয়ে দেবে তাহলেই হবে, আমি কোলাজ বানিয়ে ডিপার্টমেন্টে রাখবো। ঠিক আছে ঠিক আছে ম্যাম। আর এত সুন্দর আয়োজনের জন্য আবারও অন বিহাফ অফ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট অফ ফকিরচাঁদ কলেজ, শুধু ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট নয় গোটা ফকিরচাঁদ কলেজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ঋতবান কনক্লুডিং স্টেটমেন্ট দিয়ে কমপ্লিট করো। ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে, প্রত্যেকজন টিচারদের প্রফেসরদের ম্যাডাম স্যার বন্ধুদের প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, আমার কিছু বলার নেই বেসিক্যালি, তো শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন, বেলেটেড হ্যাপি টিচার্স ডে, থ্যাংক ইউ।